ভুলবো না, ভুলতে পারবো না। তাই আমি আজকে সভা আজকে প্রথম বক্তব্য রাখার জন্য পশ্চিম বর্ধমান জেলা মহিলা সভা নেত্রী মাননীয় অসীমা চক্রবর্তীকে অনুরোধ করছি। আমাদের বর্ষিয়ান নেতা মৃণাল ঘোষাল মহাশয়কে অনুরোধ করছি মঞ্চে আসার জন্য। বন্দে মাতরম। কাকসা ব্লক অঙ্গজননী সভানেত্রী কাকসা গ্রাম পঞ্চায়েতের সদস্য শ্রীমতী স্বপ্না বৈদ্য মহাশয়কে অনুরোধ করছি মঞ্চে আসার জন্য। বন্দে মাতরম। মঞ্চে মঞ্চে উপস্থিত প্রথমে ধন্যবাদ জানাই সঞ্চালককে। মঞ্চে উপস্থিত আমাদের শহীদ পরিবারকে আমাদের দলের পক্ষ থেকে জাতীয়তাবাদী গৌরব অভিনন্দন জানাই। মঞ্চে উপস্থিত আছেন আমাদের প্রবীণ নেতা মাননীয় উত্তম মুখার্জি, দু নম্বর কাকসা ব্লকের প্রেসিডেন্ট ভবানী দা, যুব প্রেসিডেন্ট কুলদীপ, দুর্গাপুর দু নম্বর ব্লকের প্রেসিডেন্ট উজ্জ্বল মুখার্জি, সহসভাপতি শীর্ষেন্দু বিশ্বাস, অশোক দা, পল্লব, সমীর দা, দেবজানী আমার সভানেত্রী কাকসার, স্বপ্না বৈদ্য, খেত মজুরের ভাই হ্যাপি এবং যুবর জেলা সভাপতি ভাই কৌশিক, তাছাড়া অনেকেই এখানে উপস্থিত আছেন, সবার নাম হয়তো বলতে পারছি না। সর্বোপরি আমার সম্মুখে আমার বোনেরা ভাইরা সবাইকে দলের পক্ষ থেকে জাতীয়তাবাদী গৌরব অভিনন্দন জানিয়ে দু চার কথা বলবো যে আজকে আমরা কেন এখানে উপস্থিত হয়েছি। 1998 সাল 11ই ডিসেম্বর সিপিএম এর তৎকালীন নেতা কয়লা মাফিয়াদের হাতে খুন হন। হার কয়লা মাফিয়ারাই তখন কিন্তু হার মাজ সিপিএম ছিল, তাদের হাতে খুন হন। তার পরিপ্রেক্ষিতে হারমাজরা হার হিম করা একটা পরিস্থিতি ঘটিয়েছিল এই বিদবিহার অঞ্চলের বাসুদেবপুরে। মানুষকে ভয়ে সন্ত্রস্ত করে রেখেছিল এবং 100 গুটি ঘরকে আগুন জ্বালিয়ে তছনছ করেছিল। এক তরুণ তাজা 22 বছরের ছেলে শঙ্কর ঘোষ তার পায়ে গুলি লাগায়, তার লাগে। তার মা যখন তাকে হাসপাতাল নিয়ে যাচ্ছেন, মায়ের কোল থেকে তাকে ছিনিয়ে নেওয়া হয় এবং নৃশংসভাবে তাকে কুপিয়ে খুন করা হয় এবং এলাকাটাকে ফাঁকা করার জন্য বাড়িতে বাড়িতে আগুন লাগানো হয়, যা দু চারজন নির্ভয়ে গ্রামে থেকে গেছিলেন তারা যাতে জল পর্যন্ত না খেতে পারেন হ্যান্ডপাম্পগুলোকে বন্ধ করে দিয়েছিলেন এবং কুয়োতে গবাদি পশুদের কেটে ফেলে দেওয়া হয়েছিল। অর্থাৎ এরা মানুষকে তো মানুষ মনে করতেনই না, পশুদেরকেও নৃশংসভাবে হত্যা করেছিলেন। আজকে আমরা সেই শহীদ স্মরণেই এখানে উপস্থিত হয়েছি, তাদেরকে আমরা স্মরণ করার জন্য, যাদের মধ্যে আছেন শঙ্কর ঘোষ, নবগোপাল ঘোষ, অমর গোস্বামী, লক্ষ্মীনারায়ণ ঘোষ। এবং 22শে ডিসেম্বর যেমন শঙ্কর ঘোষকে গুলি করে তারপরে তাকে কুপিয়ে খুন করেছিলেন, তার সাথে সাথে 19শে ডিসেম্বর আবার সেই তাদের বর্বরোচিত লীলা আবার আরম্ভ হয়। 19শে ডিসেম্বর অমর গোস্বামীকেও এইভাবে কুপিয়ে খুন করে। তখন তৎকালীন রেলমন্ত্রী মাননীয়া মমতা ব্যানার্জি 31শে ডিসেম্বর এই জায়গায় এসে মানুষের মনে সাহস যোগান এবং তাদেরকে বলেন যে তাদের সাথে আমরা পূর্ণরূপে সহযোগিতাকে করব এবং তাদের পাশে থাকব যাতে তারা কোনো বিপদে না পড়েন। মানুষ
মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে পেয়ে ওনার কথা শুনে ওনার কাছ থেকে সাহস পেয়ে মানুষ একটু চাঙ্গা হয়ে উঠেছিলেন এবং গ্রামে আস্তে আস্তে আসা আরম্ভ করেন। কিন্তু আমরা দেখতে পেলাম সেই বছরেই 20 এপ্রিল লক্ষ্মীনারায়ণ ডোমকেও কুপিয়ে খুন করে বালিতে ফেলে রেখে দিলেন। অর্থাৎ সেই হারমাজ বাহিনী, ক্ষমা চেয়ে নিচ্ছি নামটা ভুল বলেছি, লক্ষ্মীনারায়ণ ঘোষ না, 20 এপ্রিল নবগোপাল ডোমকেও এরকম করে কুপিয়ে মারেন এবং বালিতে ফেলে রেখে দেন। তারপরে 15ই জানুয়ারি অর্থাৎ তার পরের বছর লক্ষ্মীনারায়ণ ডোমকেও এইভাবে মেরে ফেলেন। কেননা তাদের ভয় ছিল যে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতন একজন জননেত্রী এসে যখন এই গ্রামের লোককে সাহস জুগিয়েছিলেন তখন মানুষ একটু চাঙ্গা হয়ে লক্ষ্মীনারায়ণ ঘোষ, আমি লক্ষ্মীনারায়ণ ঘোষই বলেছি দ্বিতীয়বার, প্রথমবার ভুল বলেছিলাম, দ্বিতীয়বার লক্ষ্মীনারায়ণ ঘোষ। আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন আমাদের এমএলএ এবং ভারপ্রাপ্ত পঞ্চায়েত মন্ত্রী মাননীয় প্রদীপ মজুমদার মহাশয়, তাকে আমরা স্বাগতম জানাচ্ছি। মাননীয় মন্ত্রী প্রদীপ মজুমদার স্বাগতম 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 মাননীয় মন্ত্রী প্রদীপ মজুমদার স্বাগতম 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 সদ্য প্রদীপ মজুমদার স্বাগতম 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 পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন মন্ত্রী প্রদীপ মজুমদার স্বাগতম 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 মাননীয় মন্ত্রী প্রদীপ মজুমদার স্বাগতম 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 মাননীয় মন্ত্রী প্রদীপ মজুমদার স্বাগতম 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 মাননীয় মন্ত্রী প্রদীপ মজুমদার স্বাগতম 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 বিধায়ক প্রদীপ মজুমদার স্বাগতম 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 চন্দ্রপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের বিধায়ক মাননীয় মন্ত্রী প্রদীপ মজুমদার স্বাগতম 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 চন্দ্রপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের বিধায়ক মাননীয় মন্ত্রী প্রদীপ মজুমদার স্বাগতম 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 মাননীয় মন্ত্রী প্রদীপ মজুমদার স্বাগতম আমাদের মাননীয় মন্ত্রী, আমাদের সকলের শ্রদ্ধেয় প্রদীপ মজুমদার মহোদয়, আমাদের শহীদদের যে আবক্ষ মূর্তি আছে সেখানে মাল্যদান করে শ্রদ্ধার অর্পণ করছেন। শহীদ চরণে আপন মরণে রক্তহীন সত্তর শহীদ চরণে আপন মরণে রক্তহীন সত্তর শহীদ চরণে আপন মরণে রক্তহীন সত্তর সত্তর শহীদের রক্ত হবে না তো ব্যর্থ বাসুদেবপুরের বীর শহীদের রক্ত হবে না তো ব্যর্থ বাসুদেবপুরের বীর শহীদ অমর গোস্বামীর রক্ত হবে না তো ব্যর্থ বাসুদেবপুরের বীর শহীদ শঙ্কর ঘোষের রক্ত হবে না তো ব্যর্থ ব্লকের বীর শহীদদের রক্ত হবে না গো ব্যর্থ বাংলার বীর শহীদদের রক্ত হবে না গো ব্যর্থ শহীদ চরণে আপন মরণে রক্তহীন সত্তর 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 শহীদ চরণে আপন মরণে রক্তহীন সত্তর 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 শহীদ চরণে আপন মরণে রক্তহীন সত্তর 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 শহীদ তোমাদের ভুলিনি ভুলবো না ভুলিনি ভুলবো না শহীদ তোমাদের ভুলিনি ভুলবো না ভুলিনি ভুলবো না শহীদ অমর রয়ে আমার রাহে আমার রাহে অমর শহীদ অমর রয়ে আমার রাহে আমার রাহে অমর শহীদ অমর রয়ে আমার রাহে আমার রাহে আমি পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী দুর্গাপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের বিধায়ক আমাদের সকলের শ্রদ্ধেয় মাননীয় প্রদীপ মজুমদার মহোদয়কে অনুরোধ করছি মঞ্চে আসন গ্রহণ করার জন্য। স্যার স্যার আমাদের পতাকা উত্তোলন বাকি আছে স্যার স্যার এক মিনিট স্যার আমাদের পতাকা শহীদ বেদিস্থলে দলীয় পতাকা অর্ধনমিত হবে এবং কৃষ্ণ বর্ণ পতাকা উত্তোলন হবে। আজকের শহীদ দিবসে
কৃষ্ণ বর্ণ পতাকা উত্তোলন হবে এবং দলীয় পতাকা অর্ধনমিত হবে। এই শুভ কাজটি করছেন আমাদের দুর্গাপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের বিধায়ক, আমাদের রাজ্যের মন্ত্রী মাননীয় প্রদীপ মজুমদার মহোদয় এবং এই এলাকার স্থানীয় বিধায়ক শ্রী নেপাল গড়ুই মহোদয়। বন্দে মাতরম! কৃষ্ণ বর্ণ পতাকা উত্তোলন করছেন আমাদের এলাকার স্থানীয় বিধায়ক, গোলসি বিধানসভা কেন্দ্রের বিধায়ক শ্রদ্ধেয় নেপাল গড়ুই মহাশয়, সহযোগিতা করছেন এসবিএসটিসি চেয়ারম্যান আমাদের সকলের শ্রদ্ধেয় সুভাষ মণ্ডল মহোদয়। বন্দে মাতরম! বন্দে মাতরম! বন্দে মাতরম! বন্দে মাতরম! তৃণমূল কংগ্রেস আমি শ্রদ্ধেয় মন্ত্রী প্রদীপ মজুমদার মহোদয় সহ সকল নেতৃত্ব যারা শহীদ বেদিস্থলে উপস্থিত হয়েছিলেন অনুরোধ করছি মঞ্চে এসে আসন গ্রহণ করার জন্য। আমাদের যে সমস্ত ব্লকের সভাপতিরা আছেন এসছেন, তাদেরকে অনুরোধ করছি মঞ্চে আসার জন্য। আমাদের যে কথা বলছিলাম যে সেই দিনটি হাড় হিম করা দিন, একটা সন্ত্রাসের দিন ছিল, সেই দিনটাকে স্মরণ করার জন্য আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি। কেননা সিপিএম হারমাদের সেই যে বর্বরোচিত হত্যাকাণ্ড, হত্যালীলা, সেটাকে কাকসার মানুষ, এই বাসুদেবপুরের মানুষ ভোলেনি, তাই তাদেরকে সেই শহীদদের স্মরণ করার জন্যই কিন্তু আজকে এখানে সবাই আমরা উপস্থিত হয়েছি। আর যারা সেই সময় এত সন্ত্রাস, এত বর্বরোচিত তারা কাজ করেছিলেন, তাদের নেতারাই আজকে বলেন আজকে নাকি পুলিশ তৃণমূলের উপরে কাজ করে। কিন্তু বলতে চাই, যেদিনকে শঙ্কর ঘোষ খুন হয়েছিলেন, দেবজিৎজি সাহা তৎকালীন ওসি ওখানে সামনে দাঁড়িয়েছিলেন, তার সামনে এরকম একটা তরতাজা ছেলে খুন হয় এবং প্রত্যেকটা বাড়িতে অগ্নি সংযোগ করা হয়, মহিলাদের শ্লীলতাহানি করা হয়, জলের কল বন্ধ করে দেওয়া হয়, তারা এখন এত বড় বড় কথা বলেন, তাদের মুখে এই বড় বড় কথাগুলো কিন্তু শোভা পায় না। কারো মৃত্যুকে তারা যদি প্রহসন হিসেবে নেন, সেটা কিছুতেই মানুষ মেনে নেয় না। সেই জন্যই তো 1998 সাল থেকে নিয়ে আজ অব্দি প্রত্যেক বছর মানুষ একত্রিত হন তাদেরকে স্মরণ করার জন্য, সেই শহীদদেরকে। এবং একটা মায়ের কোল খালি হয়ে গেছে, কত স্মৃতির সিঁদুর মুছে গেছে, শুধু এই চার শহীদেরই এখানে কথা বলছি না, এরকম পশ্চিম বাংলায় অনেক মানুষকে নিজের জীবন দিতে হয়েছে সেই হারমাদ বাহিনীদের কাছে, তাই সেই হারমাদদের কখনোই ক্ষমা করা যায় না। এখন মাঝে মধ্যে এসে একটু কথা বলার চেষ্টা করছেন, কিন্তু মানুষকে বুঝিয়ে দিতে হবে যে এই হারমাদ বাহিনী 34 বছর চালিয়ে পড়িয়ে পশ্চিম বাংলাটাকে খেয়েছিল, এখন সেই বামরাই রাম হয়ে এখন মানুষের সামনে প্রস্তুত হচ্ছে এবং এই পশ্চিম বাংলাটাকে তছনছ করার চেষ্টা করছেন, কিন্তু পশ্চিম
মানুষের পাশে সব সময় থাকে। মমতা বন্দ্যোপাধ্যায় যেমন বলেছিলেন মামাটি মানুষের সরকার হবে, সেরকম কাজে কর্মে তিনি করে দেখিয়ে দিয়েছিলেন। শুধু তিনি সরকারে থেকে নেই, একটু আগেই আপনাদেরকে বললাম যখন সদ্য তৃণমূল কংগ্রেসের জন্ম হয়েছিল সেই বছরে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এখানে এসে বাসুদেবপুরের মানুষের পাশে দাঁড়িয়েছিলেন এবং তাদেরকে সাহস জুগিয়েছিলেন। তাই বলছি যদি আগামী দিনে কেউ আপনাদের পাশে থাকে, একমাত্র তৃণমূল কংগ্রেসই একটা দল আছে যে মানুষের সুখে দুঃখে সবসময় সবার পাশে থাকে। কেননা আমরা দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন প্রকল্পের মাধ্যমে জন্মের থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত মানুষের সাথে এবং মানুষের পাশে আছে। মহিলাদের যে সম্মান মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র দিয়েছেন, খোঁজ নিয়ে নেবেন গিয়ে কোন ভারতের কোন এমন রাজ্য নেই যেখানে এইভাবে মহিলাদের সম্মান দেওয়া হয়। আর সবাই জানে যে বিজেপির বড় বড় কথা কাজে কিচ্ছু নেই। মমতা বন্দ্যোপাধ্যায় অনেক আমার বোনেরা বসে আছেন, তাদের উদ্দেশ্যে বলছি এই কথা না বললেই নয়, কেননা মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের যে সম্মান দিয়েছেন উনি যে বলেছিলেন লক্ষ্মী ভাণ্ডার, প্রত্যেকটা মা বোনেরা কিন্তু লক্ষ্মী ভাণ্ডার পেয়েছে। অথচ মোদী বলেছিলেন 15 লক্ষ টাকা প্রত্যেকের অ্যাকাউন্টে যাবে, কিন্তু 15 পয়সাও কারোর অ্যাকাউন্টে যায় নাই। তাই বলতে চাই অনেক বড় বড় ভাষণ দিয়ে কাজ হয় না, কাজকর্ম করে দেখাতে হয়, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় নিজে কাজের মাধ্যমে দেখিয়ে দিয়েছেন। এবং সব থেকে আগে আপনারা আপনারা জনতা জনার্দন যারা তৃতীয়বারের মতন মমতা বন্দ্যোপাধ্যায় কার্যকলাপ দেখে মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী বানিয়েছেন এবং সারা ভারতবর্ষ আজকে পশ্চিম বাংলার উন্নয়নকে রেখে তাকিয়ে রয়েছে সেই জননেত্রীর দিকে। তাই আগামী দিনে আমরা চাই যে এরকম একজন জননেত্রী সারা ভারতবর্ষের প্রধানমন্ত্রী রূপে যাতে আমাদের সামনে উপস্থিত হতে পারেন। কেননা আমরা দেখতে পাচ্ছি যে কেন্দ্রীয় সরকারের যে বঞ্চনা এই রাজ্য সরকারের প্রতি, সেই বঞ্চনাকে আর আমরা বরদাস্ত করব না। তাই আগামী দিনে আমরা চাইব যে মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী রূপে আমাদের কাছে আবার প্রধানমন্ত্রীর রূপে আমাদের কাছে যাতে উপস্থিত হতে পারেন সেই প্রয়াস আমাদের থাকবে। কেননা আমরা সবাই জানি যে কি বলেছিলেন মোদী 2019 এসে মে চাই বেচনে ওয়ালা হুঁ। তাই একটি ছোট্ট শায়রি বলে আমি আমার কথা শেষ করব, চাই কি কেটলি দিখাই চাই পিলাই নেহি, তো করোর যুবক কো নকরি দেনে কি বাত কহি, কারখানে বন্ধ করতে গে কহতে গে সবকা সাথ সবকা বিকাশ, কিয়া পুঁজিপতিও কা বিকাশ কহতে গে 15 লাখ রুপে ব্যাংক অ্যাকাউন্ট 15 পয়সে ভি নেহি ভেজে আপনে। জয় হিন্দ বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, মহিলা তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। ধন্যবাদ অসীমা দিকে, অত্যন্ত মূল্যবান বক্তব্য তিনি রেখেছেন। আমরা আমাদের যাদের উদ্দেশ্যে আজকে এই শ্রদ্ধাঞ্জলি, সেই 4 শহীদের স্মৃতিতে 1 মিনিট কাল আমরা নীরবতা পালন করব। মঞ্চে যে সকল নেতৃত্ব আছেন এবং আমাদের সামনে হাজার হাজার সহকর্মী আছেন, সকলকে অনুরোধ করছি এই 4 শহীদের স্মৃতিতে 1 মিনিটের জন্য আপনারা উঠে দাঁড়ান এবং 1 মিনিট কাল আপনারা নীরব থেকে তাদেরকে সম্মান জানান। আমরা সকলে সকলকে অনুরোধ করছি যে সকলে মিলে 1 মিনিট কাল আমরা নীরবতা পালন করব শহীদদের উদ্দেশ্যে। বন্দে মাতরম। বন্দে মাতরম। এখন আমাদের শহীদ পরিবারের যারা এসে উপস্থিত হয়েছেন সেই শহীদ পরিবারের সদস্যদের বরণ করে নেবেন আমাদের এই বাসুদেবপুর গ্রামের ছোট ছোট বোনেরা। আমি সকল সহকর্মীদের অনুরোধ করছি আপনারা আবার আসন গ্রহণ করুন।
যারা দূরে দাঁড়িয়ে আছেন তাদেরকে অনুরোধ করছি মাঠের মধ্যে প্রবেশ করার জন্য। আমি আমাদের ছোট ছোট বোনেদের অনুরোধ করছি, আমাদের শহীদ পরিবারের যারা সদস্য রয়েছেন, শহীদ শঙ্কর ঘোষের পিতা মধুসূদন ঘোষ, শহীদ অমর গোস্বামীর পুত্র অরিন্দম গোস্বামী, শহীদ লক্ষ্মীনারায়ণ ঘোষের পিতা তুলসী চরণ ঘোষ এবং শহীদ নবগোপাল ডোমের ভাই সঞ্জয় ডোম, এনাদেরকে প্রথমে বরণ করে নেওয়ার জন্য চন্দনের টিকা দিয়ে এনাদেরকে বরণ করে নিচ্ছেন আমাদের ছোট্ট ছোট্ট বোনেরা। আমি একই সাথে বোনেদেরকে অনুরোধ করব যে মঞ্চে আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় সহ বিধায়ক সহ যুব তৃণমূলের জেলা সভাপতি, মহিলা তৃণমূলের জেলা সভাপতি, ব্লক সভাপতি সহ সকল নেতৃত্বকে বরণ করে নেওয়ার জন্য আমি দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান ভাতারের প্রাক্তন বিধায়ক সুভাষ দাকে বারবার অনুরোধ করছি মঞ্চে আসার জন্য। সুভাষ মণ্ডল মহোদয়, আপনাকে অনুরোধ করছি মঞ্চে আসন গ্রহণ করার জন্য। আমাদের মাননীয় মন্ত্রী, পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের মন্ত্রী প্রদীপ মজুমদার মহোদয় এখন শাল দিয়ে বরণ করে নিচ্ছেন শহীদ শঙ্কর ঘোষের পিতা মধুসূদন ঘোষ মহাশয়। শহীদ শঙ্কর ঘোষের পিতা মধুসূদন ঘোষ মহাশয়কে শাল পরিয়ে বরণ করে নিচ্ছেন আমাদের পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের মন্ত্রী শ্রী প্রদীপ মজুমদার মহোদয়। এখন শহীদ লক্ষ্মীনারায়ণ ঘোষের পিতা শ্রী তুলসী চরণ ঘোষ মহাশয়কে শাল দিয়ে বরণ করে নিচ্ছেন আমাদের এই এলাকার বিধায়ক শ্রদ্ধেয় শ্রী নেপাল ঘড়ি মহাশয়। এখন শহীদ অমর গোস্বামীর পুত্র অরিন্দম গোস্বামীকে শাল দিয়ে বরণ করে নিচ্ছেন কাকসা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শ্রদ্ধেয় ভবানী ভট্টাচার্য মহাশয়। শহীদ নবগোপাল ডোমের ভাই সঞ্জয় ডোমকে শাল দিয়ে বরণ করে নিচ্ছেন কাকসা ব্লক তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সভাপতি শ্রদ্ধেয় দেবদাস ভক্সি মহাশয়। আমাদের যারা আজকে উজ্জ্বল সৌ, নরেশ ঘোষ, দিলীপ দেবাশী, মধুরুই দাস এই চারজনকে অনুরোধ করছি আমাদের যারা মঞ্চে উপবিষ্ট নেতৃত্ব রয়েছেন এনাদেরকে ব্যাজ এবং উত্তরীয় পরিয়ে সম্মান জানানোর জন্য। উজ্জ্বল সৌ, মধুরুই দাস, দিলীপ দেবাশী এবং নরেশ ঘোষ এই চারজনকে অনুরোধ করছি আমাদের মাননীয় মন্ত্রী প্রদীপ মজুমদার। মাননীয় মন্ত্রী প্রদীপ মজুমদার মহোদয়, মাননীয় বিধায়ক নেপাল ঘড়ুই মহাশয়, মাননীয় এসবিএসটিসি চেয়ারম্যান সুভাষ মণ্ডল মহাশয়, পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি কৌশিক মণ্ডল, এখন
আমাদের উত্তরীয় ব্যাচ পড়ানো চলছে নেতৃত্বদের। আমি আর আমরা সময় নষ্ট করছি না। আমাদের মাননীয় মন্ত্রী প্রদীপ মজুমদার মহোদয়কে ব্লক সভাপতি উত্তরীয় পড়াচ্ছেন, ভবানী ভট্টাচ মহাশয় এবং আমাদের বিধায়ক নেপাল ঘড়ই মহাশয়কে উত্তরীয় পড়াচ্ছেন কাকসা ব্লক তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সভাপতি দেবদাস বক্সী মহাশয়। আমাদের এসবিএসটিসি চেয়ারম্যান সুভাষ মন্ডল মহাশয়কে উত্তরীয় পড়াচ্ছেন কাকসা ব্লক তৃণমূল কংগ্রেসের বর্ষিয়ার নেতা প্রাক্তন সভাপতি অশোক মুখার্জি মহাশয়। এরপর আমরা আবার মাইক আমাদের ব্লক সভাপতি ভবানীদার হাতে দিয়ে দিচ্ছি। আমাদের অনুষ্ঠানের বক্তব্যের পরে আমাদের নেতৃত্ব রাখবেন, উনি পরিবেশন করবেন, পরিচালনা করবেন, সঞ্চালনা করবেন আজকের সভার সভাপতি কাকসা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি ভবানী ভট্টাচ মহাশয়। এরপরে বক্তব্য রাখার জন্য আমি পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি কৌশিক মণ্ডল মহাশয়কে অনুরোধ করছি। বন্দে মাতরম। আজকে 12ই ডিসেম্বর 2022 সাল আমরা তৃণমূল কংগ্রেস পরিবারের পক্ষ থেকে বাসুদেবপুর গ্রামে সভায় উপস্থিত হয়েছি। বুড়িদি এবং পঞ্চায়েতের যারা মহিলা প্রধান রয়েছেন ওনাদের অনুরোধ করছি যে একবার মঞ্চে এসে আমাদের যারা মহিলা নেতৃত্ব রয়েছে তাদেরকে ব্যাচ করিয়ে দেওয়ার জন্য। আমরা আজকের বাসুদেবপুরের যে শহীদ সভা, যে শহীদ শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান আমরা একত্রিত হয়েছি, উপস্থিত হয়েছি, প্রথমেই ধন্যবাদ জানাই আমাদের মাননীয় দুর্গাপুর পূর্বের বিধায়ক, রাজ্যের গুরুত্বপূর্ণ মন্ত্রী প্রদীপ মজুমদার মহাশয়। আমাদের আজকের সভার প্রধান বক্তা রাজ্য তৃণমূল যুব কংগ্রেসের সভানেত্রী, আর অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের সভায় উপস্থিত হবেন মাননীয় সায়নী ঘোষ মহাশয়া। ধন্যবাদ জানাই আমাদের এই বিধানসভার বিধায়ক, আমাদের সহযোদ্ধা নেপাল ঘড়ই মহাশয়কে ধন্যবাদ জানাই। আমার অনুযোগপতি এসবিএসটিসির চেয়ারম্যান প্রাক্তন বিধায়ক ভাতার সুভাষ মণ্ডল মহাশয়কে আমরা ধন্যবাদ জানাই। আজকে দুর্গাপুর আমাদের যে শিল্পাঞ্চল, আমাদের যে আসানসোল দুর্গাপুর নিয়ে আমাদের দুর্গাপুরের সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত সভাপতি ছিলেন আমার অনুযোগপতি নেতা উত্তম মুখার্জি মহাশয়কে ধন্যবাদ জানাই। আপনাদের এই ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি মাননীয় ভবানী ভট্টাচার্য মহাশয়কে, আমাদের আজকে সভার সঞ্চালক আমার বন্ধুবর কুলদীপ সরকার, ব্লকের যুব সভাপতি জয়প্রত ব্রত আছেন, ঈশান খেতমজুরের জেলা সভাপতি আমাদের দেবদাস বক্সী মহাশয় আছেন, এই ব্লকের দীর্ঘদিনের সভাপতি লড়াকু নেতা আজকে আমাদের বিভিন্ন নেতৃত্ব আছেন। আমরা মূলত আজকের যে শহীদ দিবস, আমাদের আজকের শহীদ স্মরণে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের শুধুমাত্র এটা প্রাথমিক পর্ব। আমাদের মধ্যে এসে অল্পক্ষণের মধ্যে উপস্থিত হবেন রাজ্য তৃণমূল যুব কংগ্রেসের সভানেত্রী
চলচ্চিত্র জগতের ব্যস্ততম নায়িকা আমাদের সকলের প্রিয় সায়নী ঘোষ মহাশয়া, আপনাদের কাছে অনুরোধ করছি আপনারা কেউ এলাকা ছেড়ে যাবেন না, অনুষ্ঠান স্থলে আপনারা থাকুন। আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় সহ নেতৃত্বরা আছেন, আপনারা তাদের মূল্যবান বক্তব্য শুনুন। 1998 সালের 11ই ডিসেম্বর তৎকালীন সিপিএম এর হাড়মাতের গোষ্ঠী দ্বন্দ্বে খুন হয় পঞ্চায়েত সমিতির সভাপতি আরবিদ বিহার গ্রাম পঞ্চায়েতের বাসুদেবপুর গ্রাম, যেখানে সিপিএম এর বিরুদ্ধে লড়াইয়ের ময়দানে প্রস্তুত হয়েছিল এবং সিপিএম এর জামানত জব্দ করেছিল এই গ্রাম থেকে। এই গ্রামকে সিপিএম এর হাড়মাতদেরকে লেলিয়ে দিয়ে দখল করতে হবে, এই উদ্দেশ্যকে চরিতার্থ করবার জন্য 11ই ডিসেম্বর 1998 সাল তৃণমূলের জন্মের পর প্রথম রাজনৈতিক খুন করা হল শঙ্কর ঘোষকে। এরপর একের পর এক রাজনৈতিক ভাবে তৃণমূল কংগ্রেসের কর্মী এই গ্রামের নবগোপাল ডোম থেকে শুরু করে অমর গোস্বামী, লক্ষ্মী নারায়ণ ঘোষের মতন বীর সৈনিকদের হত্যা করে আজকে পুরো গ্রামকে আগুন ধরিয়ে দিয়ে আজকে গ্রামের মানুষদেরকে গবাদি পশু কেটে পুকুরের জলে খাবার কুয়োতে ফেলে মানুষের প্রতি যে অন্যায় অত্যাচার সংগঠিত হয়েছিল বাসুদেবপুর গ্রামের মাটিতে, সেই দিন আমাদের তৎকালীন ভারতবর্ষের রেল মন্ত্রী আমাদের সর্বাধিনায়িকা মমতা বন্দ্যোপাধ্যায় বাসুদেবপুর গ্রামে এসে উপস্থিত হয়েছিলেন, আমাদের সমস্ত তাজা যুবকদেরকে সাথে নিয়ে বলেছিলেন আপনাদের লড়াইয়ের পাশে আমি আছি। বাসুদেবপুর গ্রামের মানুষের সাথে যে অন্যায় হয়েছে, যেভাবে গ্রামের তরুণ তুর্কি চারজন যুবককে হত্যা করা হয়েছে, এর প্রতিবাদ আমরা নেব আজকে বাসুদেবপুর মানুষের উন্নয়নের মাধ্যম দিয়ে। আজকে আমরা প্রত্যেক অবগত আছি যে তৃণমূল কংগ্রেস দল 1998 সালে গঠন হওয়ার পরে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলার কাকদ্বীপ থেকে কুচবিহার পাহাড় থেকে জঙ্গলমহল 55,000 কর্মীর খুনের বিনিময়ে আজকে তৃণমূল কংগ্রেস দল বাংলার মসনদে প্রতিষ্ঠিত হয়েছে। আজকে বাসুদেবপুর গ্রামের মাটিতে দাঁড়িয়ে আমরা যখন 2022 সালে শহীদ সভা করছি, শহীদ সভায় আমাদের বক্তব্যকে তুলে ধরছি আপনাদের কাছে, একটাই অঙ্গীকার আমাদের আগামী দিন এই যাদের রক্তের বিনিময়ে তৃণমূল কংগ্রেস দল সংগঠিত হয়েছে, তৃণমূল কংগ্রেস দলের রাজনৈতিক ভবিষ্যৎ যাদের রক্তের বিনিময়ে লেখা হয়েছে, সেই শহীদদের রক্তকে ব্যর্থ হতে দেওয়া যাবে না, যাবে না, যাবে না। মানুষকে দু হাতে আজকে একসাথে নিয়ে তৃণমূল কংগ্রেস দলের যারা লড়াকু সাংগঠনিক নেতা কর্মী মন্ত্রী প্রত্যেকের কাছে আমাদের একটাই অনুরোধ থাকবে, আজকে আমরা কেউ দলের বিভিন্ন দায়িত্বে এসেছি, কেউ বিভিন্ন বিধায়ক হয়েছি, কেউ পঞ্চায়েত সমিতির সভাপতি হয়েছি, প্রধান হয়েছি, আজকে সভাধিপতি হয়েছি, কাউন্সিলর হয়েছি, কিন্তু যাদের রক্তের বিনিময়ে আমরা আজকে এই সমস্ত স্থানে আসার জায়গা পেয়েছি তারা হচ্ছেন এই শঙ্কর ঘোষের মতন সৈনিকরা, তাদের রক্তের ঋণ কিন্তু আমাদেরকে শোধ করতে হবে মানুষের কাজের মাধ্যম দিয়ে। যেভাবে সিপিএম 34 বছরে মানুষের কর্ম সংস্থানকে শেষ করে দিয়েছিল, মানুষের বাঁচার অধিকারকে শেষ করে দিয়েছিল, মানুষের গণতন্ত্রকে হত্যা করেছিল, তাদের বিরুদ্ধে আমাদের লড়াই ছিল, আমাদের লড়াইয়ের জায়গার কিন্তু কোনো পরিবর্তন হয়নি। আজকে সিপিএম ঝান্ডাধারী হারমাদরা আজকে বিজেপিতে গিয়ে জল্লাদ হয়ে তৃণমূল কংগ্রেসকে শেষ করার জন্য চক্রান্ত করছেন। বাসুদেবপুরের এই শহীদ মঞ্চ থেকে হুঁশিয়ারি দিয়ে বলতে চাই, আমরা তৃণমূল কংগ্রেসের ছাত্র যুব সংগঠনের সৈনিকরা শান্ত প্রিয় শান্ত ছেলে, কিন্তু তোমরা জেনে রাখো আমরা
শত্র এলে আমাদের হাতে অস্ত্র ধরতে পারি। মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসকে রক্ষা করার জন্য ছাত্র যুবরা তৈরি আছি। আপনারা শহীদদেরকে সম্মান জানান, শহীদদের পরিবারের প্রতি সমবেদনা জানান, তাদের রক্তের ঋণ শোধ করুন। প্রত্যেককে যথাযোগ্য স্থানে শ্রদ্ধা সম্মান কৃতজ্ঞতা ভালোবাসা প্রণাম জানিয়ে শহীদের রক্ত হবে দেখো ব্যর্থ বাসুদেবপুরের অমর শহীদ, তোমাদের আমরা ভুলিনি ভুলব না। জয় হিন্দ, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, তৃণমূল যুব কংগ্রেস জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, মলয় ঘটক জিন্দাবাদ। যে সমস্ত পঞ্চায়েত প্রধান এসছে তাদের অনুরোধ করছি আপনারা মঞ্চে চলে আসুন। আমরা ধন্যবাদ মাননীয় কৌশিক মন্ডল মহাশয়কে। এরপরে বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করছি, সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য, কারণ সময়ের মাত্রাটি অনেকটাই অতিক্রান্ত হয়ে গেছে। কাকসা ব্লক তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সভাপতি দেবদাস ঘোষী মহাশয়, সভা সঞ্চালক কাকসা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি ভবানীদা, আজকের সভায় উপস্থিত পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত মন্ত্রী, আমাদের ব্লক থেকে নির্বাচিত বিধায়ক শ্রদ্ধেয় প্রদীপ মজুমদার মহাশয়, গলসি বিধানসভা কেন্দ্রের বিধায়ক বন্ধু নেপাল ঘরুই সহ মঞ্চপ্রবিষ্ট তৃণমূল কংগ্রেসের নেতৃবৃন্দ, তৃণমূল যুব কংগ্রেস, তৃণমূল ছাত্র পরিষদ, তৃণমূল কংগ্রেস তপশিলী সেল, আদিবাসী সেল নেতৃবৃন্দ এবং আমার শহীদ পরিবারের সদস্যরা এবং উপস্থিত তৃণমূল কংগ্রেসের সহকর্মী বন্ধুরা বা বোনেরা, আপনারা জানেন আজ 12ই ডিসেম্বর। 1999 সাল থেকে প্রতি বছর 12ই ডিসেম্বর আমরা কাকসা ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে শহীদ দিবস পালন করি। আপনারা জানেন যে বাসুদেবপুর গ্রামে দাঁড়িয়ে আজকে আমরা স্মরণ সভা করছি, 1977 সাল থেকে পশ্চিমবাঙালি বামফ্রন্ট ক্ষমতা আসার পর থেকে এই অঞ্চলের মানুষের ভোট দেবার অধিকার ছিল না, নির্বাচনে লড়াই করার অধিকার ছিল না, বিরোধী রাজনৈতিক দল করার অধিকার ছিল না। আজকে যখন এই বিপ্লার অঞ্চলের মানুষের গণতন্ত্র বিপন্ন ছিল, এই বিপ্লার অঞ্চলের মানুষ নির্বাচনে লড়াই করতে পারছিল না, সেই সময় যিনি বিপ্লার অঞ্চলে সিপিএম পার্টির বীজ বপন করেছিলেন সেই অমর গোস্বামী সিপিএম পার্টি ত্যাগ করে বিপিআরে সিপিএম এর সংসদের বিরুদ্ধে, সিপিএম এর দুর্নীতির বিরুদ্ধে, সিপিএম এর স্বজন পোষণের বিরুদ্ধে এই অঞ্চলের মানুষকে সংগঠিত করার চেষ্টা করছিলেন। আমার মনে আছে 1997 সালের 9ই আগস্ট কলকাতায় গান্ধী মূর্তির পাদদেশে দাঁড়িয়ে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের কথা ঘোষণা করেছিলেন। তারপর 1997 সালের 24শে নভেম্বর যখন বিপিআর অঞ্চলের অত্যাচারিত মানুষকে অমর গোস্বামী সংগঠিত করার চেষ্টা করছেন, যখন বিভিন্ন গ্রাম থেকে তৃণমূল কংগ্রেস নয় সিপিএম এর বিরুদ্ধে লড়াই করার অপরাধে মানুষকে যখন অত্যাচার করা হচ্ছে, তখন সমস্ত গ্রামের মানুষ এই বাসুদেবপুর আশ্রয় নিয়েছিলেন এবং আমরা, আমার মনে হয় সেদিনই প্রথম রাজনীতির ইতিহাসে এই বাসুদেবপুরে প্রথম এসেছিলাম আমরা, শুধু নয় গোটা তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব। সেদিন দুর্গাপুর লোকসভা কেন্দ্র তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন অপূর্ব মুখার্জি, তার নেতৃত্বে আমরা মুসলিম কয়েকজন এই বাসুদেবপুর গ্রামে এসে পৌঁছেছিলাম। আমরা দেখেছিলাম বিপিআরের বিভিন্ন গ্রাম থেকে মানুষ অত্যাচারিত হয়ে এই গ্রামে ছুটে ছুটে আসছে। তারপর আস্তে আস্তে যখন বিপিআর অঞ্চলে আমরা সিপিএম বিরোধী সংগঠনকে সংগঠিত করার চেষ্টা করেছিলাম এবং অমর গোস্বামীর নেতৃত্বে বিপিআরে তৈরি হয়েছিল গণতান্ত্রিক ফ্রন্ট, যে গণতান্ত্রিক ফ্রন্টের দাবি ছিল বিপিআর অঞ্চলের মানুষকে ভোট দেওয়ার অধিকার দিতে হবে, যে গণতান্ত্রিক ফ্রন্টের দাবি ছিল বিপিআর অঞ্চলের মানুষকে নির্বাচনে লড়াই করার অধিকার দিতে হবে, যে গণতান্ত্রিক ফ্রন্টের দাবি ছিল বিপিআর অঞ্চলে সমস্ত রাজনৈতিক দলকে তার রাজনৈতিক কার্যকলাপ করার অধিকার দিতে হবে। এই তিনটে দাবিকে সামনে রেখে অমর গোস্বামীর নেতৃত্বে বিপিআরে গণতান্ত্রিক ফ্রন্ট তৈরি হয়েছিল এবং 1998 সালে প্রথম পঞ্চায়েত নির্বাচন, যে নির্বাচনে এই বিপিআর অঞ্চলের মানুষ পঞ্চায়েত নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ পেয়েছিলেন, বিপিআর অঞ্চলের মানুষ ভোট দেওয়ার সুযোগ পেয়েছিলেন, বিপিআর অঞ্চলের মানুষ সিপিএম এর বিরুদ্ধে লড়াই করার অধিকার পেয়েছিলেন এবং সেই নির্বাচনে বিপিআর গ্রাম পঞ্চায়েতের 13টা আসনের মধ্যে 5টা আসনে তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা নির্বাচিত হয়েছিল।
তৃণমূল কংগ্রেসের প্রার্থী একজন সিপিআইএম প্রার্থী নির্বাচিত হয়েছিল। কিন্তু বন্ধু, যারা সেই সময় পঞ্চায়েতের নির্বাচনে নির্বাচিত হয়েছিল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, আমার মনে আছে ভবাচরণ ধীবর তখন বিনোদপুর গ্রাম সংসদ থেকে নির্বাচিত হয়েছিল, সে কিন্তু বিনোদপুর গ্রাম ত্যাগ করে এই বাসুদেবপুর গ্রামে চলে আসতে বাধ্য হয়েছিল। প্রথম মণ্ডল তাকে বছরের পর বছর গ্রাম ছেড়ে পালিয়ে পালিয়ে থাকতে হয়েছিল। তারপরেও কিন্তু বিদ্যার অঞ্চলে অমর গোস্বামীর নেতৃত্বে তৃণমূল কংগ্রেস শক্তিশালী হওয়ার চেষ্টা করছিল। তারপর আমরা দেখেছি যখন অমর গোস্বামীর নেতৃত্বে বিদ্যার অঞ্চলে তৃণমূল কংগ্রেস শক্তিশালী হচ্ছে, তখন আমরা দেখলাম 1998 সালের 11ই ডিসেম্বর কাকসা ব্লকের ইতিহাসে কালো দিন হিসেবে চিহ্নিত হয়ে আছে। সেদিন এই বাসুদেবপুর গ্রামের চণ্ডীগড়ে তৎকালীন কাকসা পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি সিপিএম নেতা আশিস গোস্বামী কতিপয় কয়লা মাফিয়ার হাতে খুন হয়েছিলেন। সেদিনও আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আশিস গোস্বামীর খুনকে ধিক্কার জানিয়েছিলাম। আমরা বলেছিলাম আশিস গোস্বামীর প্রকৃত খুনিদের বিচার করতে হবে। কিন্তু সেদিন মার্কসবাদী কমিউনিস্ট পার্টি আশিস গোস্বামীর প্রকৃত খুনিদের কারাল করার জন্য এই বিদ্যার অঞ্চলের ছজন তৃণমূল কংগ্রেসের নেতা, যাদের নেতৃত্বে বিদ্যার অঞ্চলে তৃণমূল কংগ্রেস সংগঠিত হচ্ছিল, সেই অমর গোস্বামী, উত্তম ঘোষ, অমিয় পাল, বিজয় সিকদার, স্বপন মুখার্জি, উদয় ঘোষ, এদের বিরুদ্ধে পরিকল্পিত ভাবে একসা থানায় অভিযোগ দায়ের করেছিল। বন্ধু, সেখানে সিপিএম থেমে থাকেনি। 1998 সালের 11ই ডিসেম্বর শীতকাল, তখন বাসুদেবপুর গ্রামে আমরা দেখেছিলাম বর্ধমানের পুলিশ সুপার শিবাজী ঘোষ, দুর্গাপুরের তৎকালীন অতিরিক্ত পুলিশ সুপার রামকল্যাণ অধিকারী এসডিপিও মহেন্দ্র সিং, সিআইবি চিন্ময় দত্ত, অসীম কাকসা, দেবজ্যোতি সাহা এবং কয়েকশো পুলিশ অফিসার দাঁড়িয়েছিল বাসুদেবপুর গ্রামের সন্নিকটে। আর গেছিলেন সিপিএম এর অবিভক্ত বর্ধমান জেলা কমিটির সম্পাদক কমরেড মদন ঘোষ, সিপিএম এর অবিভক্ত বর্ধমান জেলা কমিটির কৃষক সভার সম্পাদক আবুল আলদার, দুর্গাপুরের প্রাক্তন মেয়র সিপিএম নেতা রথীন রায় থেকে শুরু করে সিপিএম এর নেতৃত্ব, যে সিপিএম প্রাক্তন অগ্নিসংযোগের পর প্রতিবাদ করে, মিছিল করে, সেই সিপিএম এর বন্ধুদের বলতে চায়, যদি আপনাদের নেতৃত্বের সামনে দাঁড়িয়ে, পুলিশের সামনে দাঁড়িয়ে, যখন দমকলের ছোট দমকলের গাড়ি দাঁড়িয়ে আছে তাদের সামনে দাঁড়িয়ে বাসুদেবপুরে একটা একটা করে 103টে বাড়িতে অগ্নিসংযোগ করা হলো, গোটা বাসুদেবপুর গ্রামকে চালিয়ে পুড়িয়ে ছারখার করে দেওয়া হলো। শীতকাল, বাসুদেবপুর গ্রামের মায়েরা, বাসুদেবপুর গ্রামের মানুষ বোনেরা, তারা প্রচন্ড শীতের মধ্যে খোলা আকাশের নিচে, তারা শীতবস্ত্র পর্যন্ত তাদের কাছে ছিল না, তারা সেইভাবে দিন কাটিয়েছে। সিপিএম কিন্তু সেখানেই থেমে থাকেনি বন্ধু। 1998 সালের 12ই ডিসেম্বর সেদিন এই শঙ্কর ঘোষ বাসুদেবপুর গ্রামে, সেদিন তার বয়স ছিল 22 বছর, এই শঙ্কর ঘোষকে তার মায়ের কোল থেকে ছিনিয়ে নিয়ে মার্কসবাদী কমিউনিস্ট পার্টির হারবাজরা, মার্কসবাদী কমিউনিস্ট পার্টির গুন্ডারা শঙ্কর ঘোষের মায়ের বুকে বন্দুক রেখে শঙ্কর ঘোষকে তার মায়ের কোল থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছিল। শঙ্কর ঘোষের মা কাঁদতে কাঁদতে বলেছিল, শঙ্কর আশিস গোস্বামীকে খুন করেনি, তোমরা ওকে মেরো না। শঙ্কর ঘোষের মায়ের কথা সেদিন সিপিএম এর হারবাজরা শোনেনি, সিপিএম এর হারবাজরা শোনেনি। তাই বন্ধু, আমরা সেদিন দেখেছিলাম শঙ্কর ঘোষকে তার মায়ের কোল থেকে ছিনিয়ে নিয়ে মার্কসবাদী কমিউনিস্ট পার্টির গুন্ডারা তাকে কুপিয়ে কুপিয়ে খুন করে, তার খণ্ড বিখণ্ড মৃতদেহটা একটা বস্তার ভেতরে ভরে অজয় নদীর বালির তলায় পুঁতে দিয়েছিল, এবং তার 23শে ডিসেম্বর শঙ্কর ঘোষের মৃতদেহ বালির তলা থেকে উদ্ধার করা হয়েছিল। তারপর 25শে ডিসেম্বর শঙ্কর ঘোষের মৃতদেহ বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পোস্টমর্টম করার পর আমরা বর্ধমানে শঙ্কর ঘোষের মৃতদেহ সৎকার করেছিলাম। তারপর 2000 সালের 19শে এপ্রিল অমর গোস্বামী খুন হলে, 20শে এপ্রিল নবগোপাল ডোম, এবং 2001 সালের 26শে জানুয়ারি লক্ষ্মীনারায়ণ ঘোষ, 4-4 জন তৃণমূল কংগ্রেসের কর্মী এই বিদ্যার অঞ্চলে শহীদ হয়েছিলেন বন্ধু। তারপরেও কিন্তু আমরা দেখেছিলাম এই বিদ্যার অঞ্চলের মানুষ সিপিএম এর সন্ত্রাসের বিরুদ্ধে, সিপিএম এর অত্যাচারের বিরুদ্ধে তারা কিন্তু লড়াই করেছিল বন্ধু। আমি আর বেশি কিছু কথা বলবো না, অনেক কিছু কথা বলার ছিল, কারণ আমাদের আরো নেতৃত্ব আছে, আমাদের রাজ্য যুব তৃণমূল কংগ্রেসের সভানেত্রী সায়নী ঘোষ আর হয়তো 10 মিনিটের মধ্যে সভাস্থলে এসে পৌঁছবেন, তাই আমি আমার বক্তব্যকে সুদীর্ঘ করতে চাই না। আমি শুধু একটা কথা বলতে চাই যে আজকে এই বাসুদেবপুর গ্রাম, এখানে কিন্তু আমাদের সর্বভারতীয় সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনিও কিন্তু ছুটে এসেছিলেন। যখন 25শে ডিসেম্বর আমরা শঙ্কর ঘোষের মৃতদেহ সৎকার করছিলাম, সেই সময় আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৎকালীন দুর্গাপুর লোকসভা কেন্দ্র তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান অপূর্ব মুখার্জিকে জানালেন, আমি 31শে ডিসেম্বর বাসুদেবপুর গ্রামে যাব। তার মতো নেত্রী যখন সারা পশ্চিমবাংলায় যেখানে সংসার, যেখানে অত্যাচার, মমতা বন্দ্যোপাধ্যায় ছুটে বেড়াচ্ছেন, তিনি কিন্তু বাসুদেবপুর গ্রাম
গ্রামে এসে স্তম্ভিত হয়ে গেছিলেন। তখন বাসুদেবপুর গ্রাম ঝিক ঝিক করে জ্বলছিল। তিনি সেখানে এসে বাসুদেবপুরের গ্রামের মানুষের ঘরগুলো যাদের তৈরি করে দেওয়া যায়, গরিব মানুষের যারা খড়ের চালে মাটির ঘরে বাস করত, তাদের বাড়িগুলোকে জ্বালিয়ে দেওয়া হয়েছিল এবং শঙ্করগঞ্জের পরিবারকে আর্থিক সাহায্য করেছিলেন। তারপর থেকে প্রতি বছর 1999 সাল থেকে আমরা এই শহীদ দিবস পালন করি। তাই বন্ধু আমরা বলতে চাই, আমরা যারা তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি হয়ে পঞ্চায়েতের কেউ প্রধান উপপ্রধান, কেউ পঞ্চায়েত সমিতির সদস্য সদস্যা, কেউ সভাপতি কর্মাধ্যক্ষ হয়েছি, কেউ আরো অনেক জেলা পরিষদ থেকে শুরু করে আমরা হয়েছি, আমরা কিন্তু অনেকে ভুলে যাই এই শহীদদের কথা। আমরা দেখছিলাম এখানে এসে অনেকেই অমর গোস্বামীর ছেলে অরিন্দম গোস্বামীকে চিনতে পারছিল না, কিন্তু এই অমর গোস্বামী কাকসা ব্লকে তৃণমূল কংগ্রেস করতে গিয়ে যিনি সব থেকে অত্যাচারিত ছিলেন, যিনি সব থেকে আক্রান্ত ছিলেন, সেই অমর গোস্বামী যার বিরুদ্ধে 69টা পুলিশ কেস হয়েছিল, যাকে একটা মার্ডার কেসের আসামি হয়ে বিনা অপরাধে জেল খাটতে হয়েছিল 69 দিন, এবং যিনি উনি মার্ডার পর্যন্ত হয়েছিলেন। আজকে সেই সমস্ত মানুষগুলোকে আমরা ভুলে যাই এদের সংগ্রামের বিনিময়ে, এদের লড়াইয়ের বিনিময়ে, এদের জীবনের বিনিময়ে। আজকে আমরা সরকার তৈরি করেছি আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার লড়াই তার সংগ্রামের ইতিহাস আজকে কিন্তু পশ্চিম বাংলায় তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এসেছে। তাই আমাদের আমরা যারা জনপ্রতিনিধি, আমরা যারা দলের নেতৃত্ব আছি, আমাদের প্রতি মুহূর্তে এই সমস্ত শহীদদের কথা মনে রাখা উচিত, এই সমস্ত শহীদদের স্মরণ করা উচিত। এই দু কথা বলে উপস্থিত সকলকে আন্তরিক অভিনন্দন জানিয়ে এবং শহীদ পরিবারের যারা আছেন, আমাদের অমরদার ছেলে অরিন্দম গোস্বামী, শঙ্কর ঘোষের বাবা মধুসূদন ঘোষ, লক্ষ্মীনারায়ণ ঘোষের পিতা তুলসী ঘোষ এবং নবগোপাল ঠোমের ভাই সঞ্জয় ডোম, তাদেরকে আন্তরিক অভিনন্দন জানিয়ে এবং শহীদদের স্মৃতির উদ্দেশ্যে আন্তরিক শ্রদ্ধা নিবেদন করে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ। ধন্যবাদ মাননীয় নেতা যোশী মহাশয়কে। এরপরে অতি সংক্ষিপ্তভাবে বলার জন্য অনুরোধ করছি কাকসা ব্লক তৃণমূল যুব কংগ্রেসের প্রাক্তন সভাপতি পল্লব ব্যানার্জি মহাশয়কে। ইতিমধ্যে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন পশ্চিম বর্ধমান জেলা ছাত্র পরিষদের সভাপতি অভিনব ব্যানার্জি, আর হিন্দি প্রকোষ্ঠের জেলা সভাপতি সিন্টু ভূঁইয়া, তাদের মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ। উপস্থিত আপনারা যাবেন না কেউ, ইতিমধ্যে 10 মিনিটের মধ্যে আমাদের মূল বক্তা মাননীয়া সাইনি ঘোষ, পশ্চিমবঙ্গ তৃণমূল যুব কংগ্রেসের সভানেত্রী, তিনি উপস্থিত হচ্ছেন। যারা এদিকে ওদিকে ছিটি আছেন তারা কাইন্ডলি এখানে আসুন, শহীদ সমাবেশে আপনারা এসেছেন, এটা কোনো রাজনৈতিক সভা বা কালকে ভোট জোড়া পরে ভোট দিন সেই বার্তা নিয়ে আসেন, অনুরোধ করব আপনারা আসুন। উপস্থিত আজকে সবাই মঞ্চে উপস্থিত পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার অত্যন্ত বিশ্বস্ত এবং ট্রাস্টেড মন্ত্রিসভার মন্ত্রী সদস্য শ্রদ্ধাভাজন প্রদীপ মজুমদার মহাশয়, এই এলাকার বিধায়ক নেপাল ভুড়ুই মহাশয়, এইচবিসিসি চেয়ারম্যান, আমাদের দীর্ঘদিনের রাজনৈতিক সাথী আমার অগ্রজ সুভাষ মণ্ডল, শিল্পাঞ্চলের তৃণমূলের অন্যতম নেতা আমাদের খুবই প্রিয় উত্তম মুখার্জি, মঞ্চে অভিষ্ট ভাই কৌশিক, ব্লকের সভাপতি ভবানীদা, প্রচুর আছে নাম সবাই সবাই করছি, কাকসা ব্লকের বিভিন্ন প্রান্ত থেকে আসা তৃণমূল কংগ্রেসের সংগ্রামী সাথী বন্ধু, মঞ্চে উপবিষ্ট শহীদ পরিবারের সদস্যরা, এলাকায় কর্মে কর্তব্যনিষ্ঠ প্রশাসনের কর্তা ব্যক্তিরা, প্রেস মিডিয়ার বন্ধুরা, আমার ক্ষুদ্র কণ্ঠস্বর শুনতে পাওয়া পথচারিত মানুষকে জানায় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জাতীয়তাবাদী গৌরিক অভিনন্দন। অন্যবার বক্তব্যকে সুদীর্ঘ করতে চাই না। 12ই ডিসেম্বর বাসুদেবপুর, শুধু দুটো কথা বলে বক্তব্য থেকে বিদায় নেব, অনেক বক্তা আছে, যার বক্তব্য শুনবেন মূল্যবান প্রদীপ মজুমদার মহাশয় আছে এবং সাইনি ঘোষ আছে। আমার পূর্ব ভক্তি বক্তা বিস্তারিত অনেকক্ষণ বলেছে, রামায়ণের শেষ আছে, মহাভারতের শেষ আছে, বাইবেলের শেষ আছে,
মার্কসিস্ট কমিউনিস্ট পার্টি সিপিএম এর 34 বছরের ইতিহাসের কথা আজকে এখন থেকে যদি শুরু করি 23 সালের বছরে পুরো 12 ডিসেম্বর পর্যন্ত সময় লেগে যাবে একটু কম বললে ভুল হবে সময় লেগে যাবে তা হবে না আজকে 12 সালের পুর 12 ডিসেম্বর শুধু বাসুদেব পুর বললে ভুল হবে বিদবিহার অঞ্চল বললে কাকসা ব্লক বললে কম হবে তমাম প্রভুত্ব বর্তমান জেলা বললে ছেলে খেলামি হবে সারা বাংলার বুকে 12 ডিসেম্বর একটা ব্ল্যাক ডে আমরা মনে করি যেটা সারা বাংলার মানুষ জেনেছিল বাসুদেবপুরে কি হয়েছিল আমি আসার সময় আমি গাড়িতে করে এলাম পানগর বাজার দার্জিলিং মনে চা খেলাম গাড়িতে চাপলাম বিজয় বলছে কতক্ষণ লাগবে আমি বললাম 40 মিনিট থেকে 45 মিনিট লাগবে বিজয় বলল তাই আলাম হ্যাঁ আজকে 40 মিনিট লাগবে আর 2010 2009 2008 এই বাসুদেবপুরে মলয় ঘটককে নিয়ে আসতে 2 ঘন্টা সময় লেগেছিল সারা রাস্তায় রাস্তায় লাল পতাকা বেঁধে দিয়েছিল আমরা কিন্তু সেই দিনটা পেরিয়ে এসেছি আমরা যদি মনে করি অনেক কিছু করতে পারি কিন্তু আমরা করব না আমরা যদি মনে করি আজকে বাসুদেবপুর গ্রামে যা লোক এসেছে আমাদের পেচ্ছা করতে হবে না থুতু ফেলে দিলে বাসুদেবপুরে সিপিএম ফেসে গঙ্গায় চলে যাবে কিন্তু আমরা থুতুরা পর্যন্ত ফেলব না শুধু কয়েকটা কথা বলছি আজকে বাসুদেবপুরের মঞ্চ থেকে তৃণমূল কংগ্রেসের সৈনিক সৈনিক সমস্ত নেতৃবৃন্দ কর্মীদের কাছে বার্তা আর কদিন পর মাস পরে নতুন বছর আসবে তারপরে পঞ্চায়েত নির্বাচন কাকসা ব্লকের বিভিন্ন প্রান্তে মাইক বাদন 10টা 20টা গা গরম করতে হবে ভাষণ দিতে হবে সিপিএমের 34 বছরের প্রশাসনকে আবার তুলে ধরে সাম্প্রদায়িক বিজেপিকে রাস্তা থেকে ছুঁড়ে ফেলে দিয়ে আমরা পঞ্চায়েত নির্বাচনে কাকসা ব্লকের প্রতিটি সিট জিতিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে উপহার দেব এবং তার হাতকে শক্ত করব এই কথা বলে বড়দের শ্রদ্ধা প্রণাম ছোটদের ভালোবাসা জানিয়ে বক্তব্য শেষ করছি জয় হিন্দ বন্দে মাতরম তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ প্রদীপ মজুমদার জিন্দাবাদ মলয় ঘটক জিন্দাবাদ সকলকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করলাম ধন্যবাদ পল্লব ব্যানার্জি মহাশয়কে এরপরে বক্তব্য রাখবেন কাকসা ব্লক তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সভাপতি অশোক মুখার্জি মহাশয় আজকের এই শহীদ মঞ্চের বা শহীদ স্মরণের সঞ্চালক কাকসা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি ভারতী সেন ভবানী ভট্টাচার্য মঞ্চ উপবিষ্ট আছেন আমাদের বিধায়ক দুর্গাপুর পূর্ব কেন্দ্রের বিধায়ক অত্যন্ত গুণীজন মানুষ পশ্চিম বাংলার পঞ্চায়েত মন্ত্রী মাননীয় প্রদীপ মজুমদার মহাশয় উপস্থিত আছেন এই এলাকার বিধায়ক আমার নেপাল ঘরোই উপস্থিত রয়েছেন আমার দুর্গাপুরের বুকে বিশেষ করে শিল্পাঞ্চলে যার ডাকে অগ্নিত কর্মী সেদিন সাহস পেয়েছিল সেই লড়াকু সভাপতি উত্তম মুখার্জি উপস্থিত রয়েছেন ভাতারের প্রাক্তন এমএলএ এবং বর্তমানে এসবিএসটিসি চেয়ারম্যান সুভাষ মন্ডল উপস্থিত আছেন আজকে পশ্চিম বর্ধমান জেলার যুব তৃণমূলের সভাপতি কৌশিক মন্ডল উপস্থিত আছেন পশ্চিম বর্ধমান জেলার আমার সভানেত্রী মাননীয় অসীমা চক্রবর্তী উপস্থিত রয়েছেন মঞ্চে আমার যুব ছাত্র মহিলা কিষাণ এসবিএসটিসি সহ সমস্ত শাখা সংগঠনের তৃণমূলের শাখা সংগঠনের নেতৃবৃন্দ এবং আমার প্রধানরা আমার পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষরা এবং পঞ্চায়েত সমিতির সভাপতি এবং উপস্থিত আজকে যারা শহীদ স্মরণে এসে শহীদ স্মরণ করতে এসেছেন অগণিত মায়েরা বোনেরা ভাইয়েরা এবং এই এলাকার আমার কণ্ঠে শুনতে পাওয়া যারা বয়স্ক মানুষ আছেন তাদের আমি আজকে প্রণাম জানিয়ে আমি কয়েকটি কথা বলে আমি আমি শেষ করব আজকে অত্যন্ত দুঃখের দিন অত্যন্ত শোক পালন করতে আমরা এসেছি আজকে শোকের দিন গভীর দুঃখের দিন সেদিন দেখেছি আমরা তিনজন নেতৃবৃন্দ কাকসার বুকের মাটিতে দাঁড়িয়ে কেউ অত্যাচারটা সংগঠিত হয়েছিল বিষদে সব জানি কিন্তু
করেছেন আমাদের কাকসা ব্লকে সিপিএম, তখন পুলিশ বলে কিছু ছিল না, সিপিএমই পুলিশ, সিপিএমই প্রশাসন, তাই সেদিন বিচার আমরা পাইনি। আর আমরা পাইনি 2010 সালে পাঁচই মে, 2011 সালে পাঁচই মে, 2011 সালে 10ই মে বিধানসভা নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনের আগে আরেকটি হত্যাকাণ্ড সংগঠিত করেছিল সিপিএম, সেদিন পঞ্চকী অঞ্চলে সরস্বতী বাগদী স্বামী জামার সামনে দাঁড়িয়ে বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করছি পশ্চিম বর্ধমান জেলার লড়াকু নেতা মাননীয় উত্তম মুখার্জী মহাশয়। আরে ভাই শহীদ সভা, এখানে একটু ধৈর্য ধরে বসতে হবে, নালে দিল্লিতে ডবল ইঞ্জিন যা সরকার আছে রোলার দিয়ে পিছে মেরে দেবে। তাই করজের আবেদন করছি সবাই নিজে নিজে আসন গ্রহণ করুন। আজকে বাসুদেবপুর গ্রামে শহীদ স্মরণে যে শহীদ সভা, সেই শহীদ সভায় উপস্থিত আছেন পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত এবং গ্রাম উন্নয়নের মন্ত্রী সম্মানীয় প্রদীপ মজুমদার মহাশয়, মঞ্চে উপস্থিত আছেন আমাদের এইখানকার বিধায়ক নেপাল ঘরুই, এবং মঞ্চে উপস্থিত আছেন জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি ভাই কৌশিক মণ্ডল, উপস্থিত আছেন মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী অসীমা চক্রবর্তী, উপস্থিত আছেন ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি ভবানী ভট্টাচার্য, এবং প্রাক্তন সভাপতি আমার বন্ধুবর দেবদাস বক্সী, এবং আগের বক্তা যিনি প্রাক্তন সভাপতি ছিলেন অশোক দাস সহ আমাদের গ্রাম পঞ্চায়েত সমিতির সভাপতি, তারপরে কর্মদক্ষ এবং বিভিন্ন শাখা সংগঠনের সভাপতি, ছাত্র পরিষদের সভাপতি সহ গ্রাম পঞ্চায়েতের মেম্বার থেকে শুরু করে সকলকে অনেক ধন্যবাদ জানাই। আপনারা জানেন পরিবর্তনের ডাক দিয়েছিলেন আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি বলেছিলেন কংগ্রেস আমরা করব না, কংগ্রেস পার্টি সিপিএম পার্টির সঙ্গে দিল্লিতে দোস্তি করবে আর পশ্চিমবঙ্গে কুস্তির লড়াই করবে, আমরা সেই পার্টিতে আর থাকবো না। আপনারা জানেন বাংলার মাটিতে 55,000 মানুষকে মার্কসবাদী কমিউনিস্ট পার্টি খুন করেছে, তার মধ্যে অন্যতম আমাদের বাসুদেবপুর গ্রামে পরিবর্তনের যে গন্ধ উঠেছিল, পরিবর্তনের যে ডাক দিয়েছিল,
সেই পরিবর্তনের ডাকে আমাদের কিন্তু চারজন শহীদ হয়েছেন আমাদের মধ্যে। আপনারা খুব ভালো করে জানেন 11 ডিসেম্বর রাত্রিবেলায় দেবজ্যোতি সাহার নেতৃত্বে মার্কসবাদী কমিউনিস্ট পার্টি মদন ঘোষের নেতৃত্বে তারা সারা রাত ধরে এই গ্রাম জ্বালিয়েছিল। সেই গ্রাম জ্বালিয়ে কত মানুষ সেদিন থেকে নিখোঁজ হয়েছিল তার এখনো পর্যন্ত হিসাব নেই। তার মধ্যে একটা ছেলে শঙ্কর ঘোষ, সে আধমরা অবস্থায় তার মা তাকে কোলে কোলে নিয়ে গৌরবাজার গ্রামে যখন পৌঁছালো তখন গৌরবাজার গ্রামে গভর্নমেন্টরা দাঁড়িয়েছিল, কোন লোককে সেদিনকে দরজা খুলে ভেতরে ঢুকিয়ে চিকিৎসা করতে দেয়নি। সেদিনকে শঙ্কর ঘোষ মাটিতে লুটিয়ে পড়ে সেদিনকে কিন্তু শহীদ হয়েছিল বন্ধু। এই মার্কসবাদী কমিউনিস্ট পার্টি তারা বড় বড় গুলি হাওড়ায়, আমরা রাস্তায় আস্তে আস্তে দেখলাম তারা নিয়ে একটা পাল্টা শহীদ দিবস তার আগের দিন পালন করেছে। আপনারা জানেন আজকে মার্কসবাদী কমরেড হান মাদুরা সকালবেলায় বাম আর সন্ধ্যাবেলায় রাম সবাই একত্রিত হয়ে কেন্দ্রে একটা সরকার আছে যারা বাংলাকে খতম করতে চাইছে, যারা মামাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে আজকে উন্নয়নের ধারা বইয়ে চলছে তাকে বাধা দেওয়ার জন্য পঞ্চায়েতের টাকা দিচ্ছে না, জিএসটির টাকা দিচ্ছে না, 100 দিনের কাজের টাকা দিচ্ছে না, তারা ভাতে মেরে ফেলতে চাইছে। তাই আমাদের এইখান থেকে শহীদ তর্পণে আমাদেরকে সাপোর্ট দিতে হবে বন্ধু, কঠিন লড়াই সামিল হতে হবে। সামনে গ্রাম পঞ্চায়েত নির্বাচন, তারপরের নির্বাচন হচ্ছে দিল্লি সরকারের নির্বাচন। নরেন্দ্র মোদী সরকার মিথ্যাবাদী ভ্রষ্টাচারী যারা বাংলাকে খতম করার চক্রান্ত করছে, প্রতিনিয়ত ইডি এবং সিডিকে লেলিয়ে দিয়ে টিভি মিডিয়ার মধ্য দিয়ে তারা বাংলাকে কালিমালিপ্ত করার চেষ্টা করছে। আপনারা দেখুন বাংলার মাটিতে মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনের আগে কোনোদিনও বলেনি আপনাদেরকে লক্ষ্মী ভাণ্ডার দেবো, মমতা বন্দ্যোপাধ্যায় কোনোদিনও বলেনি আপনাদেরকে ছাত্রছাত্রী কার্ড দেবো, মমতা বন্দ্যোপাধ্যায় কোনোদিনও নির্বাচনের আগে বলেনি কন্যাশ্রী প্রকল্প দেবো, মমতা বন্দ্যোপাধ্যায় অন্তর থেকে গরিবের বন্ধু, তিনি যেটা অনুভব করেন গরিবের পাশে থেকে মমতা বন্দ্যোপাধ্যায় সেই কাজগুলো করেন। মার্কসবাদী কমিউনিস্ট পার্টির যারা বলতেন লাল ঝান্ডা ইনকিলাব জিন্দাবাদ মেদি বল দিচ্ছে ডাক পুঁজিবাদী নেপাল চাষ, সেই কমরেডকে কোথায় গেলেন? সত্যিকারের কমরেডদের যদি কথা বলতে হয় তাদের নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে 2021-এর নির্বাচনে আপনারা দেখেছেন আমাদের দলের সাধারণ সম্পাদক সংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তার নেতৃত্বে বাংলার মাটিতে যে লড়াইয়ের ডাক দিয়েছে সেই লড়াই আমাদেরকে সামিল হয়ে আমাদেরকে প্রমাণ করতে হবে যে আমরা দ্বিতীয় লড়াইয়ের জন্য প্রস্তুত আছি। আমরা প্রথম লড়াইয়ে জগদ্দল পাহাড়টাকে মার্কসবাদী কমিউনিস্ট পার্টিকে বিদায় দিতে পেরেছি। আমাদের ঐক্যবদ্ধ হতে হবে, আমাদেরকে উন্নয়নকে সামনে রেখে মানুষের পাশে দাঁড়াতে হবে, অহংকারকে ত্যাগ করতে হবে আর নিজেকে প্রচারটা কম করতে হবে। আসুন আমরা এইখান থেকে শপথ নেব আগামী দিনে যত বড়ই লড়াই হোক আমরা লড়াইয়ে প্রস্তুত আছি। আমাদের দলের কর্মীরা আমাদের দলের সম্পদ তারা যেন যেন প্রকারেন যে কেন্দ্রে যে সরকার আছে তাকে বিসর্জন দিয়ে বাংলার মাটি থেকে যিনি জননেত্রী আছেন আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলা ভারতবর্ষের মাটিতে প্রধানমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা দেখতে চাই বন্ধু। এটা শপথ নেওয়ার দিন এসেছে, আমি বেশিক্ষণ সময় নেব না। আপনারা দেখুন 34 বছরের মার্কসবাদী কমিউনিস্ট পার্টির পুলিশের চেহারা দেখেছেন, দেবজ্যোতি সাহার নেতৃত্বে গ্রামকে গ্রাম জ্বালিয়েছিল। আমাদের দেখুন তৃণমূল কংগ্রেসের যে সরকার আছে সেই রকম পুলিশের আচরণ দেখুন কতখানি তারা মানবিক হয়েছে, জোর হাত করে দাঁড়িয়ে থেকে মানুষের কাছে আবেদন করে শান্ত থাকুন শান্ত থাকুন শান্ত থাকুন। আমি বেশিক্ষণ সময় নেব না, যারা চলে যাচ্ছেন তাদেরকে করে জোরে আবেদন করছি আপনারা আমাদের কিছুক্ষণের মধ্যে সভা শেষ হবে, এরপরে আমাদের যিনি মন্ত্রী আছেন বক্তব্য রাখবেন। তা করতে আমাদের রাজ্য তৃণমূল কংগ্রেসের সভানেত্রী সায়নী ঘোষ কিছুক্ষণের মধ্যে এসে পড়বেন। তাই আমরা অনুরোধ করছি যারা ভলান্টিয়ার আছেন তারা তাদেরকে বলুন একটু ধৈর্য ধরে থাকুন, এই বলে আমার বক্তব্য শেষ করছি। বন্দে মাতরম, জয় হিন্দ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, মামুটি মানুষ জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, প্রদীপ মজুমদার জিন্দাবাদ, ধন্যবাদ জিন্দাবাদ। মাননীয় উত্তম মুখার্জী মহাশয়কে এরপরে বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করছি আপনাদের স্থানীয় বিধায়ক মাননীয় নেপাল গড়ি মহাশয়। ধন্যবাদ। আজকে 12 ডিসেম্বর শহীদ শ্রদ্ধা দিবস, আজকের এই শহীদ দিবসে যে মহতি মঞ্চ
সঞ্চালনা করছেন আমাদের কাকসা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি ভবানী ভট্টাচার্য মহাশয়, উপস্থিত আছেন আমাদের রাজ্যের গুরুত্বপূর্ণ মন্ত্রী দুর্গাপুর পূর্বের জনপ্রিয় বিধায়ক সম্মানীয় প্রদীপ মজুমদার মহাশয়, উপস্থিত আছেন আমাদের পশ্চিম বর্ধমান তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি কৌশিক মন্ডল মহাশয় সহ আমাদের উত্তমদা পশ্চিম বর্ধমান জেলার সাধারণ সম্পাদক সহ প্রত্যেকটা পশ্চিম বর্ধমান জেলার শাখা সংগঠনের যারা সভাপতি আছে, প্রত্যেকটা অঞ্চলের প্রধান উপপ্রধান সহ আমাদের প্রাক্তন ব্লক সভাপতি দেবদাস বক্সী সহ আমাদের আর এক প্রাক্তন ব্লক সভাপতি অশোক দাস সহ কাকসা ব্লক তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটা অঞ্চল থেকে যে সমস্ত নেতৃত্ব কর্মীরা এসেছেন তাদের সকলকেই আমার পক্ষ থেকে গুলশী বিধানসভার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা জানেন যে প্রত্যেক বছর 12ই ডিসেম্বর আমরা এই দিনটাকে স্মরণ করি, তার কারণ এই বাসুদেবপুর গ্রামে আমাদের চারজন সৈনিক সিপিএম এর হার মাধ্যমে তারা নিহত হয়েছিলেন, তাদেরকে স্মরণ করার উদ্দেশ্যেই আমরা এই বাসুদেবপুর গ্রামে আজকের এই বিশেষ দিনটিকে আমরা স্মরণ করি। আমরা তৎকালীন 11ই ডিসেম্বর 1998 সালের যে পঞ্চায়েত নির্বাচন হয় সেই পঞ্চায়েত নির্বাচনে এই বিদবিহার অঞ্চল সহ এই বাসুদেবপুর গ্রামের মানুষ সিপিএম এর জামায়াত জব্দ করেছিল, বিপুল সংখ্যক ভোটে আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীরা তৃণমূল কংগ্রেসের যারা প্রার্থী ছিলেন তারা বিপুল ভোটে জয়ী হয়েছিলেন। সেটাকে সহ্য করতে না পারার জন্যই সিপিএম এর অন্তদ্বন্দ্বকে চাপা দেওয়ার জন্যই 1998 সালের 11ই ডিসেম্বর এই বাসুদেবপুর গ্রামে প্রায় 100টার বেশির বাড়িকে আগুন ধরিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছিল। ঠিক সেই সময় আমাদের তরুণ পূর্তি নেতা শঙ্কর ঘোষ তিনি গ্রামে ঢুকে দেখতে এসেছিলেন, তার পরিবারের সঙ্গে দেখা করতে আসছিলেন। সেই সময় সিপিএম এর হারমাত বাহিনী শঙ্কর ঘোষকে গুলি করে, শঙ্কর ঘোষের মা সহ এই গ্রামের কয়েকজন মানুষ যখন শঙ্কর ঘোষকে গৌরবাজার হাসপাতালে নিয়ে যাচ্ছিলেন তখন সিপিএম এর হারমাত বাহিনী গৌর বাহিনীকে সেই খাটিয়া থেকে ছিনিয়ে নেয় এবং তাকে কুপিয়ে কুপিয়ে খুন করে তার রক্তাক্ত দেহটাকে বালির চরে পুঁতে দিয়েছিলেন। কিছুদিন পর তার সেই পচা গলা দেহ উদ্ধার হয়েছিল। আমি শুধু এখানকার যারা নেতৃত্ব কর্মী আছেন যে শুধু শঙ্কর ঘোষ নয়, লক্ষ্মীনারায়ণ ঘোষ, অমর গোস্বামী এবং নবকুমার ডোম সহ সারা বাংলায় আপনারা দেখেছেন 2011 সালে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষের দায়িত্ব নেবার পর এবং ঠিক দায়িত্ব নেবার আগে সারা বাংলা জুড়ে 56,000 তৃণমূল কংগ্রেসের কর্মী এবং কংগ্রেসের কর্মীকে খুন করে চলে সিপিএম এর আর্মাদ বাহিনী। তাদের স্মৃতির উদ্দেশ্যে
आज के जमन वासुदेवपुरे शहीद स्मरण सभा कर प्रत्येक नेतृत्व कर्मी आवेदन थाकबे सामने जो पंचायत निर्वाचन पंचायत निर्वाचन काक्सा ब्लके ऐक्यबद्ध भाव लड़ाई कर माननीय मुख्यमंत्री মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা কে যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন বাংলার প্রত্যেক মানুষের কাছে যেভাবে উন্নয়ন পৌঁছে দিয়েছেন সেই উন্নয়নের ধারাকে বজায় রাখতে গেলে এই কাকসা ব্লকের প্রত্যেকটা অঞ্চল আগামী যে পঞ্চায়েত নির্বাচন আছে সেই পঞ্চায়েত নির্বাচনের প্রত্যেকটা পঞ্চায়েত মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে উপহার দিতে হবে তার দায়িত্ব কিন্তু আজকের এই স্মরণ সভা থেকে আমাদের প্রত্যেককে দায়িত্ব নিতে হবে আমি শুধু বলবো যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে বাংলার মানুষকে শান্ত রেখেছে আমরা চাইলে এই কাকসা ব্লক সহ বলছি বিধানসভায় আমরা কিন্তু বদলা নিতে পারি কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের শিখিয়েছেন 2011 সালে তিনি স্লোগান দিয়েছেন বাংলার মানুষের কাছে আবেদন করেছিলেন যে বদলা নয় বদল চাই বাংলার মানুষ বামপন্থী সরকারের 34 বছরের সরকারটাকে বদলে দিয়েছে আমরা সেই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শকে পাথেয় করে আজকে 2011 সালে মানুষের পাশে থেকে মানুষের উন্নয়ন করার চেষ্টা করছি সেজন্যই বলবো যে আসুন আমাদের সাহেব সমাজের রাজ্য সভানেত্রী তৃণমূল যুব কংগ্রেসের তিনি চলে এসেছেন এরপরে বক্তব্য রাখবেন আমাদের রাজ্যের গুরুত্বপূর্ণ মন্ত্রী প্রদীপ মজুমদার তাই আমি সকলকে বলবো যে আসুন আগামী যে নির্বাচন পঞ্চায়েত সেই নির্বাচনে আমরা ঐক্যবদ্ধভাবে লড়াই করে এই কাকসা ব্লকের প্রত্যেকটা অঞ্চল মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে তুলে দেই এই কয়েকটা কথা বলে সকলকে ধন্যবাদ নমস্কার জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি নমস্কার সকলে ভালো থাকবেন ধন্যবাদ বিধায়ক মাননীয় নেপাল গরিব মহাশয়কে এরপরে বক্তব্য রাখবেন রাজ্যের গ্রামোন্নয়ন ও পঞ্চায়েত মন্ত্রী স্থানীয় নিকটবর্তী দুর্গাপুর পূর্ব কেন্দ্রের বিধায়ক আমাদের কাছের মানুষ কাজের মানুষ মাননীয় প্রদীপ মজুমদার সময় স্বল্প সেজন্য আজকের এই মহতি শহীদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানানোর বাসুদেবপুরের যে সভা সেই সভায় আমি প্রথমে আমার সশ্রদ্ধ প্রণাম জানাই শহীদ পরিবারের সদস্যগণকে আজকে আপনাদের সকলের মা ভাই বোনেরা যারা এই শহীদদের প্রতি সম্মান জানাতে এখানে উপস্থিত আছেন আমার সঙ্গে রয়েছেন এখানকার জেলা তৃণমূল কংগ্রেসের বরিষ্ঠ নেতৃত্ব বিভিন্ন শাখা সংগঠনের রয়েছেন আমাদের কাকসা ব্লকের বর্তমান এবং প্রাক্তন কর্ণধাররা সভাপতিরা এবং শাখা সংগঠনের প্রত্যেক নেতৃত্ব কাকসা এবং এই জেলার নেতৃত্ব সবাই একসঙ্গে কাজ করেন আমাদের জেলার রাজনৈতিক অভিভাবক মলয় ঘটক মহাশয়ের নেতৃত্বে আমরা আজকে মলয় ঘটক মহাশয়েরও আসার কথা ছিল উনি আসতে পারেননি বিশেষ কাজে কলকাতায় হঠাৎ জরুরি একটি গুরুত্বপূর্ণ সভা জন্য তিনি আজকে অনুপস্থিত তিনিও এখানে উপস্থিত ছিলেন এখানকার কলঙ্কময় 12ই ডিসেম্বর 1998 সালের সেই অগ্নিকাণ্ডের পরে তিনি এবং আমাদের অপর বরিষ্ঠ নেতা এবং মাননীয় মন্ত্রী শ্রী শোভনদেব চট্টোপাধ্যায় এখানে এসে উপস্থিত হয়েছিলেন স্থানীয় নেতৃত্বরা সেদিন সবাই মিলে বাসুদেবপুরের মানুষের পাশে দাঁড়িয়েছিলেন বাসুদেবপুরের এই শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের তাৎপর্য সম্বন্ধে আমার সব পূর্ববর্তী বক্তারা দীর্ঘ বক্তব্য রেখেছেন
ভাই দেবদাস, শ্রদ্ধেয় অশোক মুখার্জি মহাশয়, উত্তম মুখার্জি মহাশয় এবং আরো অনেকেই তাদের প্রত্যক্ষ অভিজ্ঞতা সম্বন্ধে আপনাদের জানিয়েছে। আমি এই চার শহীদকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা জানিয়ে আপনাদের জানাতে চাই যে আমাদের নেত্রী মমতাময়ী মা মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি এই ঘোরতর অন্যায়ের বিরুদ্ধে সুদূর দিল্লি থেকে এক ডাকে এসে দাঁড়িয়েছিলেন। বাসুদেবপুরের নির্যাতিত সাধারণ মানুষের পাশে তিনি আজও সহমর্মিতা জানান। বাসুদেবপুর তথা কাকসার নিপীড়িত মানুষদের প্রতি যাদের অনুদানে, যাদের বলিদানে আজকে আমাদের মুক্তিযুদ্ধ সফল হয়েছিল 2011 সালে, অনেকে মনে করতে পারেন যে আমাদের বুঝিবা এই বাসুদেবপুর এবং সতীর্থ ভাই নেপাল এখানকার বিধায়ক, আমাদের পার্শ্ববর্তী এলাকার বিধায়ক নরেন চক্রবর্তীও এসে উপস্থিত হয়েছেন। অনেকে ভাবতে পারে বুঝিবা আমলা ছোড়ার সন্টু গোপাল আর এখানের চার শহীদ বুঝি একটা ব্যতিক্রমী ঘটনা, না মা ভাই বোনেরা জেনে রাখুন এইটিই হচ্ছে সিপিএম এর চরিত্র। তারা গণতন্ত্রে বিশ্বাস করেন না। 1970 সালে তদানীন যুক্ত ফ্রন্ট সরকার ভেঙে যাওয়ার প্রাক্কালে অবিভক্ত বর্তমান আমাদের জেলার অংশ সাইবাড়ির সেই রক্তক্ষয়ী নরহত্যার লীলা শুধুমাত্র রাজনৈতিক হিংসা নয়, যে নৃশংসতা দিয়ে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন আমাদের মধ্যে মাননীয় বিধায়ক কাজের মানুষ কাছের মানুষ নরেন চক্রবর্তী মহাশয়কে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। শুধু যে হত্যা লীলা তা নয়, নৃশংসতার নজিরহীন পশ্চিমবঙ্গের বুকে সেই রক্তক্ষয়ী ঘটনা, দুই ভাই প্রবীর এবং মলয় সাঁই আক্রান্ত হয়ে, কারণ ওনারা ওদের কথায় যে মতাদর্শে বিশ্বাস করতেন সেই দল ছেড়ে সিপিএম এর সমর্থক ছত্র ছায়ায় যেতে চাননি, রান্নাঘরে লুকিয়েছিলেন, সেখান থেকে টেনে বার করে খুঁচিয়ে মেরে তার মা, তাদের মা মৃন্ময়ী দেবী বাধা দিতে গেছিলেন, তার মাথায় আঘাত করে রান্নাঘর থেকে ভাত এনে দুই ভাইয়ের মৃত প্রায় ভাইদের রক্ত নিয়ে রক্ত মেখে সেই ভাত তুলে দিয়েছিলেন মৃন্ময়ী দেবীর মুখেতে। এই হচ্ছে নৃশংসতা নজিরবিহীন। একজন স্বর্ণ পদক প্রাপ্ত গৃহ শিক্ষক তিনি ছিলেন জিতেন রায় মহাশয়, চাক্ষুষ দেখেছিলেন সেই নৃশংস হত্যা লীলা, সেই জন্য তাকেও হত্যা করা হয়েছিল 17 মার্চ 1970। মানুষের স্মৃতি থাকে না, অল্পদিন থাকে। এই বিশ্বাসের ওপর ভর করে যারা হত্যা লীলার পর হত্যা লীলা চালিয়েছেন, কয়েকটি বিশেষ হত্যা লীলার কথা আপনাদের সামনে তুলে ধরতে চাই। 1969 সাল 24 থেকে 31 জানুয়ারি 1969 সাল মরিচ্ছাপি বাঙালি
অসহায় উদ্বাস্তুরা নিজেদের চেষ্টায় কুড়ে ঘর তৈরি করে নিজেদের জীবন জীবিকার জন্য অক্লান্ত পরিশ্রম করতেন। সামুদ্রিক মাছ ধরে নোনা জলে যা চাষ করা সম্ভব হয় তাই করে এই সিপিএম দলের সরকারের পছন্দ হল না, ঘিরে দিলেন দ্বীপ, জ্বালিয়ে দেওয়া হল সেই বসতি, যারা পালানোর জন্য জলে ঝাঁপ দিচ্ছিলেন তাদের তুলে ধরে তাতেও যদি বাধা দিয়েছেন পেট কেটে জলের ভেতর নিক্ষেপ করে দেওয়া হয়েছে যাতে মরদেহ হেসে না ওঠে। আর যারা প্রাণের ভয়ে সেই লঞ্চে উঠতে বাধ্য হয়েছিলেন তাদের নিয়ে গিয়ে পুলিশি পাহারায় ট্রেনে করে দণ্ডকারণ্যে পাঠিয়ে দেওয়া হলো। কত শত উদ্বাস্তু বাঙালি যে সেদিন মৃত্যুবরণ করতে বাধ্য হয়েছিলেন এই নৃশংস জল্লাদদের হাতে তা সিপিএম মনে হয় জানে না। এরপরে ইতিহাস অত্যন্ত দুঃখজনক, 7ই মে 79 2000-এর বেশি হারমাক এবং তার সঙ্গে তদানীন পুলিশ বাহিনী নিয়ে গিয়ে চিরুনি তল্লাশি চালিয়ে সেখান থেকে জনমানব শূন্য করে দেওয়া হয়েছিল। শিশুদের 5 বছরের শিশুর গলার ওপরে পুট দিয়ে শ্বাসরুদ্ধ করা হয়েছিল। এই হচ্ছে স্টালিনপন্থী মানুষের রক্ত শোষণকারী এই দলের নীতি। যারা ওদের কথা শুনবেন না তাদের সরিয়ে দিতে হবে। 30 এপ্রিল 1982 বহু প্রচার মাধ্যমে প্রচারিত খবর মনে আছে, মা ভাই বোনেরা পড়ে থাকবেন, কলকাতার বুকে কসবার বিজন সেতুতে 16 জন আনন্দমার্গী এবং 1 জন তাদের মহিলা সন্ন্যাসিনী পুড়িয়ে মারা হয়েছিল দিবালোকে। দিবালোকে কলকাতা শহরের বুকে সিপিএম এর বরিষ্ঠ নেতৃত্ব কেউ রাজ্যের তদানীন মন্ত্রীও ছিলেন, কোন অনুসন্ধান হয়নি, বীর দর্পে তদানীন মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন এরকম তো হয়েই থাকে। এই হচ্ছে সিপিএম এর চরিত্র, ভুলবেন না। কিছুদিন আগে মেকি গণতন্ত্র দরদি হয়ে কৃষক গান বেঁধে রাস্তায় লাল গেঞ্জি পরে ছেলেমেয়েরা নাচতে নাচতে গণতন্ত্রের পূজারী হয়ে ভোট ভিক্ষা করেছিল। আমার ভাইরা এখানে স্লোগান দিচ্ছিলেন, শহীদের রক্ত যেন না হয় ব্যর্থ, ব্যর্থ হয়নি বন্ধু। যে বীর দর্পে মানুষকে মানুষ জ্ঞান না করে ওই দলের মুখ্যমন্ত্রী সংখ্যা তত্ত্ব দিয়ে বলতেন আমি বুঝি আমার রাজ্য, বিধানসভায় আমার 2 সতীর্থ এখানে বসে আছেন, নরেন চক্রবর্তী মহাশয় এবং স্থানীয় বিধায়ক নেপাল ঘুরোই, আমরা হা করে তাকিয়ে দেখি আজ সেখানে এই হারমাদ বাহিনীর একটিও প্রতিনিধি স্থান পাননি। গণতন্ত্র কথা এখানে মেকি গণতন্ত্রের পূজারী হলেও ক্ষমা নেই, ভুলে যাবেন না বন্ধু। 82 শেষ নয়, এই 30 এপ্রিলের পরে 1990 সালে আবার 5 জন পুরুলিয়াতে এই সম্প্রদায়েরই মানুষদের তারা রাস্তার উপর মেরে ফেলেন। এরপরে আপনারা জানেন তদানীন
যুব কংগ্রেসের প্রদেশের নেত্রী আমাদের বর্তমান মাননীয় মুখ্যমন্ত্রী মমতাময়ী মা মমতা বন্দ্যোপাধ্যায় 21 জুলাই 1993 সাল মনে আছে কিসের আন্দোলনের ডাক দিয়েছিলেন তৃণমূলের আমাদের যুব কংগ্রেসের সহকর্মীদের নিয়ে গণতন্ত্রকে স্বচ্ছ করার জন্য সচিত্র পরিচয় পত্র ছাড়া নির্বাচনে অংশ নেওয়া যাবে না হারমাজ বাহিনীর আশঙ্কায় বুক নড়ে গেল ভিত নড়ে গেল তারা মনে করলেন এ তো ভয়ঙ্কর ব্যাপার আমরা যে গণতন্ত্রে বিশ্বাস করি সেই গণতন্ত্রে সচিত্র পরিচয় পত্র সঠিক নির্বাচকদের স্থান কোথায় লেলিয়ে দিলেন তাদের উদ্ধিধারী হারমাদ বাহিনীর অংশ বিশেষ 13টি তোর তাজা যান লুটিয়ে পড়ল কলকাতার রাজপথে এই তো সিপিএম সিপিএম কে ছিনে রাখতে হবে কারণ আজও তারা মাথা তোলার চেষ্টা করছে এবার গণতন্ত্রের ভেগ ধরে 12ই ডিসেম্বর 1998 গণহত্যা চালিয়ে দেওয়া বাসুদেবপুরের মানুষরা তাদের পরিবারের লোকেরা এখানে উপস্থিত আছেন সদস্যরা আমরা ভুলিনি আমরা স্বনির্বন্ধভাবে অনুরোধ করি আপনাদের মাধ্যমে যেসব মা ভাই বোনেরা এখানে এসেছেন এই শহীদদের শ্রদ্ধা জানাতে যারা আমার এই আবেদন শুনতে পাচ্ছেন দূরেও তাদের প্রত্যেককে বলি মানুষকে স্মরণ করিয়ে দেবেন কারণ এই ভেদধারী গণতন্ত্রের পূজারীরা কোনোদিনও গণতন্ত্রে বিশ্বাস করেনি তাই তো তারা 98 সালেও এই গণহত্যা করেছেন এবং চলে যাওয়ার আগেও মনে আছে 7ই জানুয়ারি 2011 লালগড়ের নেতায় রথীন দণ্ডপাত তাদের অশীষ তাদের অতুলনীয় নেতা নির্বিচারে নিজের পাকা দোতলা বাড়ির থেকে গুলি চালালেন 9 জন দরিদ্র কৃষক গ্রামবাসী তারা লুটিয়ে পড়লেন দেহ আরো কত কত মৃতদেহ ভাসিয়ে দেওয়া হলো নদীতে 20 জন বন্দী হলেন তার ভেতরে একজন মহিলা ফুল্লরা মণ্ডল রাস্তায় আক্রান্ত গুলিবিদ্ধ মানুষদের গাড়ি থামিয়ে তাদের মৃত্যু সুনিশ্চিত করেছিলেন এই সিপিএম কে কোনোদিনও ক্ষমা নয় কোনোদিনও বিধানসভা লোকসভায় কোনো পা রাখার সুযোগ নয় আমাদের অত্যন্ত প্রিয় নেত্রী যুব তৃণমূল কংগ্রেসের রাজ্য নেত্রী শাইনী ঘোষ অগ্নিশমা নেত্রী তিনি এসে পৌঁছেছেন অত্যন্ত প্রতীক্ষিত আমার ভাই সুভাষ মণ্ডল তিনি আমার আশা ছিল তিনি আপনাদের সমৃদ্ধ করবেন আপনারা শ্রদ্ধা জানানোর সঙ্গে সঙ্গে এটা মাথায় রাখবেন এই ভেঙ্কারীদের কোনো ক্ষমা নেই কোনো সুযোগ নেই এই বলে আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ জয় হিন্দ বন্দে মাতরম তৃণমূল
তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, তৃণমূল যুব কংগ্রেস জিন্দাবাদ, মমতা মহিমা মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, জয় বাংলা। ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই পশ্চিমবঙ্গ সরকারের শ্রদ্ধেয় মন্ত্রী প্রদীপ মজুমদার মহোদয়কে। আমাদের মধ্যে এসে উপস্থিত হচ্ছেন পশ্চিমবঙ্গ তৃণমূল যুব কংগ্রেসের সভানেত্রী, আমাদের সকলের প্রিয় যুবনেত্রী সায়নী ঘোষ মহোদয়া। আমরা সকলে ওনাকে স্বাগত জানাই। যারা আজকে সঞ্চালক,
আমাদের মধ্যে এই মাত্র এসে পৌঁছেছেন, যার আকর্ষণে প্রচুর মানুষ যারা আজকের এই মাঠে এসে উপস্থিত হয়েছেন। সেই বাসুদেবপুরের মানুষজনকে আমি নমস্কার জানাই, প্রণাম জানাই। মঞ্চে আমাদের মধ্যে আমাদের অত্যন্ত সম্মানীয় মানুষ মন্ত্রী প্রদীপরা উপস্থিত আছেন, আমার ভাই এখানকার বিধায়ক নেপাল ঘোড়ই উপস্থিত আছেন, বাপিদা সহ আমাদের এসবিএসটি চেয়ারম্যান থেকে শুরু করে দলের বিভিন্ন পদাধিকারীরা এই মঞ্চে উপস্থিত আছেন। আজকের দিন হল সেই দিন যাদের স্মরণে আমরা আজকের এই সভা করেছি। আমার মনে পড়ে যেদিন বাসুদেবপুরের সেই ঘটনা অমরদা, আর আমি একসঙ্গে দুর্গাপুরের আদালতে ছিলাম, এবং আমার সঙ্গে দেখা করে বোধহয় বাপিদার কাছে চা খেয়ে এসে সেই রাত্রেই গুলিবিদ্ধ হন অমরদা। শুধু অমরদা নন, সেদিন গোটা বাসুদেবপুর দাউ দাউ করে জ্বলে উঠেছিল, সেদিন সারা বাংলার মানুষ দেখেছিল সিপিএম এর অত্যাচার, সিপিএম এর নরঘাতী, সিপিএম এর মৃত্যু দহন যোগ্য। সেদিন বাংলার মানুষ শিউরে উঠেছিল। এখানে আমার অনেক বন্ধু আছে, যারা সেদিন প্রাণের ভয়ে পাণ্ডবেশ্বরের বিভিন্ন জায়গায় আশ্রয় নিয়েছে, লক্ষ্মীনারায়ণ ঘোষের ভাতুষ্পুত্র, পাণ্ডবেশ্বরের ফাইন্যান্স ম্যানেজার, আমার বন্ধু, তারা থেকে শুরু করে আমরা দেখি অনেক মানুষ সেদিন অভিশপ্ত বাসুদেবপুর ছেড়ে পালিয়ে গিয়েছিলেন সিপিএম এর অত্যাচারের ভয়ে। বন্ধু প্রদীপদা বলছিলেন না, অত্যাচারের গল্প বাসুদেবপুরে এসে অত্যাচারের গল্প শোনাবার প্রয়োজন নেই, বাসুদেবপুর হল অত্যাচারের জ্বলন্ত নিদর্শন। সারা বাংলায় পাবো বাসুদেবপুরের রক্তের দাগ লেগে আছে, সারা বাংলার মাটিতে এখনো ঘা শুকায় নেই বাসুদেবপুরের খতর। বাংলার মানুষ ভোলেনি সেদিন বাসুদেবপুরে সিপিএম এর হার মাগরা গোটা গ্রামকে চালিয়ে দিয়ে নর নিধন যজ্ঞ করে, সেদিন যজ্ঞের আগুনে মেয়েদের সম্ভ্রম থেকে শুরু করে বাড়ির গৃহপালিত পশুকে পর্যন্ত ছাড়েনি এই নর পশুর দল। তাই বন্ধু আপনারা যারা এই সভায় এসেছেন, আমি শুধু একটা কথা বলবো, যে আজ যাই করুন সিপিএম কে বিশ্বাস করবেন না, এই সিপিএম আবার বামে আর রামে হাত মিলিয়ে বাংলাতে ফিরে আসার সুযোগ খুঁজছে। এদের বিরুদ্ধে বাংলার মানুষকে সেই পুরনো দিনের ক্ষত মনে করিয়ে দেন, সেই সিপিএম এখনো সেই সিপিএম এ আছে, সুযোগ পেলেই বাংলাকে এরা আবার ক্ষত বিক্ষত করবে। তাই বাংলার মানুষ, বাসুদেবপুরের মানুষ, কাকসার মানুষকে সাবধান করে বলতে চাই, বন্ধু লড়াই চলছে, এ লড়াইয়ে সিপিএম এখনো
লুকিয়ে আছে, শীত ঘুমে আছে। সিপিএম যদি ভেবে থাকে শীত ঘুম থেকে বেরিয়ে সেবার লড়াই দেবে, বাসুদেবপুরের মানুষ গর্জে ওঠো, লড়াই করো, প্রতিহত করো, প্রতিবাদ করো, এগিয়ে চলো, সারা বাংলাকে বাসুদেবপুরে পথ দেখা। আপনারা আমাদের প্রিয় যুব নেত্রী শাইনি ঘোষের বক্তব্য শোনার জন্য এসছেন, তাই বক্তব্যকে দীর্ঘায়িত না করে শুধু একটা কথা বলে যাই যে এই বাসুদেবপুর রক্ত স্নাত বাসুদেবপুর, তাই গোটা পশ্চিম বর্ধমানকে বাসুদেবপুর পথ দেখা। সিপিএম কে কুটিয়ে বঙ্গোপসাগরের জলে ফেলে দিতে হবে, অজয় নদীতে ভাসিয়ে দিতে হবে সিপিএম কে। রাজ্য তৃণমূল যুব কংগ্রেসের সভানেত্রী, আমাদের প্রাণের মানুষ, হৃদয়ের মানুষ মাননীয় শায়নি ঘোষ মহাশয়া, সবার সামনে আমি ক্ষমা প্রার্থী, আমি ক্ষমা প্রার্থী, কারণ আমার কলকাতা থেকে আসতে 4.5 ঘন্টা লেগেছে আজকে। এবং আপনারা জানেন যে আসার সময় একটা মানে রাস্তায় কাজও হচ্ছিল, তাছাড়া অনেকটা শোন বুঝেছি আমি, অনেক জোশ আছে বুঝেছি সেটা। আসছে পঞ্চায়েত, আসছে লোকসভা, আসছে, চিন্তা করছিস কেন তোরা? আমাদের লাগবে এইটা, ডোন্ট ওয়ারি। আচ্ছা জোরে করার মতো জয় বাংলা, মা বোনেরা জয় বাংলা, থ্যাংক ইউ। আমি ধন্যবাদ জানাচ্ছি, এখানে প্রদীপদা রয়েছেন, নরেন্দা রয়েছেন। প্রদীপদা, আপনি যদি আমাকে এই সুযোগটা না করে দিতেন আজকে আসার, আমি সত্যি, সব জায়গায় তো যাওয়া হয়ে ওঠে না, মমতা বন্দ্যোপাধ্যায় অনেক বড় দায়িত্ব দিয়েছেন, গোটা পশ্চিমবঙ্গ নানান জায়গায় সবাই প্রত্যাশা করেন যে শাইনিদি একবার আসবে, চেষ্টা করি, সব জায়গায় পৌঁছতে পারি না কারণ একটাই মানুষ। তবে আজকে যে আমি এখানে আসতে পেরেছি তার জন্য আপনাদের প্রত্যেককে আমার অনেক অনেক কৃতজ্ঞতা। আজকে শহীদের পরিবারে যারা ছিলেন আপনাদের সঙ্গে আমার দেখা হয়েছে, আপনারা আশীর্বাদ করবেন, আপনাদের বলিদান, আপনারা যা দিয়েছেন আমাদেরকে তার জন্য আজকে আমাদের দল মাথা উঁচু করে চোখে চোখ রেখে লড়াই করে যাচ্ছে এবং আগামী দিনে আরো দীর্ঘ লড়াই আছে। কাজে মমতা দিকে যেরকম আশীর্বাদ করেছেন আমাদেরকেও করতে হবে, তাই না? তাহলে আমরা লড়াই করবো কিভাবে? আমি এখানে উপস্থিত রয়েছেন, আমি মানে কাকে ছেড়ে কার কথা বলবো, খুব মুশকিল আর কি। প্রদীপদা বলেছে কারোর কথা বলার দরকার নেই, কিন্তু তাও এসছি যখন একবার। প্রদীপদা রয়েছেন, নেপালবাবু রয়েছেন, কৌশিক রয়েছে আমাদের সভাপতি, যুব সভাপতি সুভাষ মণ্ডল, অসীমা দিয়ে রয়েছেন উত্তম মুখার্জি, অভিনব রয়েছে জয়ব্রত বৈদ্য, সিন্টু এসেছে দেখলাম, ভবানী ভট্টাচার্য, কুলদীপ সরকার এবং নরেন্দা, আমার অলওয়েজ ভেরি ভেরি ফেভারিট। এবং তার সঙ্গে আমাদের সাথে যেই শহীদরা যারা বলিদান দিয়েছিলেন, যারা নিজেদের রক্ত দিয়ে এই দলকে সমৃদ্ধ করেছেন, এই দলকে আগামী দিনের লড়াইয়ের জন্য প্রস্তুত করেছেন, তাদের পরিবারের লোকেরা এখানে প্রত্যেকে রয়েছেন। আমাদের অমর গোস্বামী, শঙ্কর ঘোষ, নবগোপাল ডোম এবং লক্ষ্মীনারায়ণ ঘোষ, আমি পড়তে পড়তে আসছিলাম দাদা, আপনাকে আমি বলেছিলাম, কারণ আমি তো দেখুন রাজনীতিতে একদম নতুন এসেছি, বুঝেছেন? তো আমি কলেজে কোনোদিন রাজনীতি করিনি, অভিনয় করতাম, করতে করতে মমতা দিয়ে একটা সুযোগ দিয়েছেন, এখন যতটা সুযোগ দিয়েছে চেষ্টা করছি সেটার যাতে একটা মানে যাতে সেটা বৃথা না যায়, কিন্তু আমার সেই তুলনায় রাজনৈতিক পড়াশোনা অনেক কম।
তাই আমি যেখানে যেখানে যাই আমি চেষ্টা করি যে একটু শিখে যেতে আসতে পারি, যাতে আগামী দিনের জন্য তৈরি হতে পারি। তো আমি এটা পড়ছিলাম দাদা, এটা আমি একবার একটু এখানেও পড়তে চাই, কারণ নতুন প্রজন্ম যারা রয়েছেন এবং আজকে যেহেতু ভিডিও হচ্ছে, আমাদের জেনারেশনের যে ছেলেমেয়েগুলো আজকের এই ভিডিওর মাধ্যমে নানান জেলায় নানান জায়গায় আমার কথা শুনবেন, তাদেরও আমার মনে হয় যে একটু অবগত হওয়া উচিত যে আজকে কেন আমরা এখানে শহীদ দিবস পালন করছি এবং কেন আজকে আমি এখানে উপস্থিত হয়েছি। ওটাই তো জানতে হবে না সবাইকে। এখানে আমাকে যে যেটা আমি পড়লাম আজকে আস্তে আস্তে, হৃদয় বিদারক সম্পূর্ণ এবং 11 ডিসেম্বর 1998 সালে হারমাদের হাতে খুন হন তৎকালীন পঞ্চায়েত সমিতির সভাপতি সিপিএম এর নেতা আশিস গোস্বামী। সিপিএম পরিকল্পিত ভাবে আশিস গোস্বামীর খুনের দোষ তৃণমূল কংগ্রেসের ঘাড়ে চাপিয়ে দেওয়ার উদ্দেশ্যে পঞ্চায়েত নির্বাচনে জামানত বাজেয়াপ্ত হওয়া এবং জামানত জব্দ হওয়া বাসুদেবপুর গ্রামকে বেছে নেন। 12ই ডিসেম্বর বাসুদেবপুর গ্রামের 102টি বাড়িতে আগুন লাগিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দেয়, যার মধ্যে 99টি বাড়ি ছিল মাটি এবং খড়ের ছাউনি। গ্রাম পুরুষ শূন্য হয়ে যায়। গ্রামের গবাদি পশুদের কেটে কেটে কুয়োর জলে ফেলে দেওয়া হয় যাতে গ্রামে থাকা মহিলারা পানীয় জল না পায়। এরপর চলে মহিলাদের উপর অত্যাচার। বাসুদেবপুর গ্রামের 22 বছরের যুবক তৃণমূল কর্মী শঙ্কর ঘোষ গ্রামে আসছিলেন তার মায়ের খবর নিতে, আর সেই সময় সিপিএম এর হারমাদরা তাকে গুলি করে পালিয়ে যায় সেখান থেকে। তার মা সহ কয়েকজন আহত শঙ্কর ঘোষকে পাশের গৌরবাজার হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে সিপিএম এর হারমাদরা মায়ের কোল থেকে শঙ্কর ঘোষকে ছিনিয়ে নিয়ে এসে কাঞ্চনপুর গ্রামে কুপিয়ে কুপিয়ে খুন করে। প্রথমে সারফুতে পুঁতে ফেলে পরে দেহ লোপাটের চেষ্টায় অজয় নদের চরে পুঁতে ফেলা হয়। ঘটনার কয়েকদিন পরে তৎকালীন রেলমন্ত্রী, আমাদের সর্বোচ্চ নেত্রী, আমাদের দলনেত্রী, আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শহীদ পরিবারের সঙ্গে দেখা করতে যান এবং তারপর 2000 সালের 19 এপ্রিল বিদবিহার পঞ্চায়েত অফিসের সামনে কুপিয়ে খুন করা হয় তৃণমূল কংগ্রেসের নেতা অমর গোস্বামীকে। ঠিক তার পরের দিন তৃণমূল কর্মী নবগোপাল ডোম শহীদ অমর গোস্বামীর পরিবারের খবর নিতে আসার পথে শশীপুর বাসুদেবপুর গ্রামের মাঝে ফাঁকা মাঠে তাকে খুন করে হারমাদরা। এরপর 15ই জানুয়ারি 2001 সালে জয়দেব মেলা থেকে ফেরার পথে হারমাদরা খুন করে তৃণমূল কর্মী লক্ষ্মীনারায়ণ ঘোষকে। 1999 সাল থেকে প্রতি বছর 11ই ডিসেম্বর 12ই ডিসেম্বর দিনটিকে শহীদ দিবস হিসেবে কাকসা ব্লক তৃণমূল কংগ্রেস পালন করে চলেছে। আজকে যাদের ইতিহাস আপনাদের সকলকে বললাম, আমি তো বললাম, আপনারা তো দেখেছেন, আপনারা তো বেঁচেছেন, এবং তারা আজকে বড় বড় কথা বলে এবং টিভির ডিবেটে বসে বসে গলা উঁচিয়ে উঁচিয়ে তৃণমূল কংগ্রেসকে বলে যে এখানে আইনের শাসন নেই, শাসনের আইন, এখানে কোনো ডিসিপ্লিন নেই, এখানে প্রশাসন ঠিক করে কাজ করে না, এখানে আইন শৃঙ্খলা নেই, এখানে মহিলারা ভালো থাকেন না, তারা নিরাপত্তাহীনতায় ভোগেন, এবং সেটার দোষ পড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর। আমি সিপিএম তৎকালীন বামফ্রন্ট গভর্নমেন্ট তাদের সকলকে একটাই কথা বলতে চাই যে সেই সময় যখন আপনারা নিজেদের কাজকর্ম, আপনাদের কর্মকাণ্ড এবং আপনাদের অপশাসন চালাচ্ছিলেন, সেই সময় যদি এতগুলো ক্যামেরা, এতগুলো টিভি, এত ডিজিটাল মিডিয়া থাকতো না, 34 বছর অব্দি যেতে হতো না, 3 বছর 4 মাসে আপনাদের জামানত বাজেয়াপ্ত হয়ে যেত, 3 বছর 4 মাসে বন্ধ হয়ে যেত, ঝাঁপ বন্ধ করে দিতে হতো, আপনাদের কুকিরটি নিজেরা বসে বসে ভালো ভালো খাবো চব্য চস্য, এবং অন্যরা গ্রামে গ্রামে আমার মা বোনেরা, আমার ভাই বোনেরা, তারা সবাই পিঁপড়ের ডিম মাখা ভাত খাবে, এই তো ব্যাপার। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তো বিকল্প, আমার মায়েরা আজকে এখানে সবাই দাঁড়িয়ে রয়েছে। আপনারা কি মনে করেন যে আপনারা সেই সময় অনেক বেশি ভালো ছিলেন আর মমতাদের সময় খারাপ আছেন? আমি জানতে চাই আপনাদের কাছে, ভালো আছেন তো মা, ভালো আছেন তো? তাহলে আর তারা এসে এখন আমাদেরকে বলবে, আমাদেরকে বোঝাবে যে দেখো মমতা বন্দ্যোপাধ্যায় এই বাংলাটাকে শেষ করে দিচ্ছে, খুব খারাপ লাগে না? লক্ষ্মীর ভাণ্ডার আমার মায়েরা পেলে খুব কষ্ট হয়, আমার মা আজকে যদি 500 টাকা পায়, যদি 1000 টাকা পায়, সেটা দিয়ে একটা একটা ফুলের দোকান খোলে, সেটা দিয়ে একটুখানি জমিতে আলুর চাষ করে, খুব কষ্ট লাগে। আর তোমাদের প্রধানমন্ত্রী, বিজেপির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যখন 8000 কোটি টাকা দিয়ে এরোপ্লেন চড়েন, যখন 20000 কোটি টাকা দিয়ে প্রধানমন্ত্রীর বাসস্থান বানান, যখন 10 লাখে সুদফুট পড়েন, তখন কষ্ট হয় না? বাংলার মা বোনেদেরকে এই বিজেপি বলে যে ভিকিরি, এই দেখো
সব ভিখিরিরা দাঁড়িয়ে আছে, লক্ষ্মীর ভান্ডারের ফর্ম দেওয়া আছে, গিয়ে গিয়ে ভিখিরিদের মতো টাকা তুলবে। আমি তাদেরকে বলতে চাই যে মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, যেখানে যেখানে বিজেপির সরকার আছে না, সেখানে বাড়ির মহিলারা হচ্ছে দরজার বাইরের পাপসের মতো। সেটা তাদের সংস্কৃতি, তারা সেরকম ভাবে ভাবে যে মহিলারা শুধু বাড়িতে থাকবে, রান্না করবে, বাচ্চা মানুষ করবে, বাচ্চা তৈরি করার ফ্যাক্টরির মতো থাকবে। কিন্তু এটা বাংলা, এবং এই বাংলায় মহিলারা দুর্গার রূপ। এবং আপনাদেরকে আজকে আমি দাঁড়িয়ে একটা কথা বলে যাচ্ছি যে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভারতবর্ষের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী, এবং আপনাদের গর্ব হওয়া উচিত, কারণ আপনারা তাকে তৈরি করেছেন। আজকে এখানে যে বীর শহীদদের মূর্তি স্থাপন করা হয়েছে, তাদের পরিবারের লোক যারা এখানে রয়েছেন, তাদের বলিদান, তাদের আত্মত্যাগ মমতা বন্দ্যোপাধ্যায়কে তৈরি করেছে। এরকম আরেক নিদারুণ শহীদ দিবসের খবর আমরা জানি যে একুশে জুলাই কলকাতার রাজপথে যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথার চুল ধরে না টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছিল যে মহাকরণ অভিযান করতে দেব না, মহাকরণ অভিযান করতে দেবো না, কে আসে দেখেনি? সিপিএম এর হারমাত, সিপিএম এর তৎকালীন পুলিশ, তারা ওনাকে টানা হেঁচড়া করছেন, পাথর ছুড়ছেন, গুলি করে 13 জনের প্রাণ চলে গেল, গুলি করে 13 জনের প্রাণ চলে গেল। যখন উনি দেখলেন না, সেদিন উনি বদ্ধপরিকর হয়েছিলেন, উনি প্রতিজ্ঞা করেছিলেন যে আমি শহীদের রক্তকে কোনোদিন ব্যর্থ হতে দেব না, আমি তাদের পরিবারের আত্মত্যাগ, তাদের বন্ধু বান্ধবের আত্মত্যাগ, তাদের আত্মীয় স্বজন, তাদের মা বাবার যে কোল খালি হয়েছে সেই বলিদানকে আমি ব্যর্থ হতে দেব না। এবং সেই জন্য তিনি লড়াই চালিয়ে গেছেন, এবং তৎকালীন যুব কংগ্রেসের সভানেত্রী, আজকের জননেত্রী, আমাদের মুখ্যমন্ত্রী, আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে ভোটের আগে যারা এসে বলে যে আমরা আপনাদের সঙ্গে আছি, সোনার বঙ্গাল বানায়েঙ্গে বলেছিলে তো, বলেছিলে তো, আর এখন যখন ভোট মিটে গেল, যখন তোমরা জিততে পারলে না, তখন কি হলো? কলিং এর ঘন্টা শুনে ছুটতে গিয়ে দরজা খুলি, ভোটাভুটি হয়ে গেছে, তোমার দেখা নাই, তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই, তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। তার মানে ভোটের আগে দেখা পাওয়া যাবে, আর যেই ভোট মিটে যাবে, যখন আম্ফান আসবে, যখন ইয়াস আসবে, যখন কোন রকমের দুর্যোগ আসবে, তখন মমতা বন্দ্যোপাধ্যায়, তখন দিদির ব্যাপার দিদি বুঝবে। আর যখন ভোট আসবে, তখন বাড়ি বাড়ি গিয়ে নরেন্দ্র মোদীকে ভোট দেবেন, বিজেপিকে ভোট দেবেন, তবে গিয়ে সোনার বঙ্গাল বানাবো, তবে গিয়ে হীরার বাসুদেবপুর বানাবো, এই বড় বড় কথাগুলো মুখ থেকে বেরোয়। বাংলার মানুষকে আপনারা শান্তি সম্প্রীতি শেখাতে আসবেন না, আপনারা বাংলার মানুষকে সর্বধর্ম সমন্বয় শেখাতে আসবেন না। যখন কিছু পায় না, তখন মমতাদির নামে কুৎসা, অভিষেক দার নামে কুৎসা, অভিষেক দার 3 বছরের বাচ্চাটাকেও ছাড়ে না, তাকেও নোংরা রাজনীতিতে নিয়ে আসে। আর ধর্ম যখন কিছু পায় না, তখন দেশ খতরে মে হ্যায়, হিন্দু মুসলমান, ইন্ডিয়া পাকিস্তান, শমশান কবরস্থান, মন্দির মসজিদ, এই তো কথা। আপনি জিজ্ঞেস করুন কটা স্কুল হয়েছে, কি বলবে? উত্তরে বলবে জয় শ্রীরাম, বলবে কটা কলেজ হয়েছে বলুন তো, গোটা পৃথিবী, গোটা ভারতবর্ষে বলবে জয় জয় শ্রীরাম। যখন আপনি বলবেন যে মানুষ খেতে পাচ্ছে না, 2 কোটি চাকরি কোথায় গেল, 15 লক্ষ টাকা কোথায় গেল, তখন বলবে জয় 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 শ্রীরাম। মাথায় রাখবেন, ঈশ্বরের নাম যারা এরকম ভাবে এক্সপ্লয়েট করে না, তারা ঈশ্বরের থেকে সব থেকে দূরে, কারণ তারা নিজেদেরকে ধর্মের ধারক বাহক মনে করছে, ভাবছে ওপরে ঈশ্বর আছে আর মাটিতে রয়েছে নরেন্দ্র মোদী। মাটিতে ঈশ্বর রয়েছে মানে নরেন্দ্র মোদী এখানে, আর ঈশ্বর রয়েছে ওপরে। কাজে আমাদের যদি মোক্ষ লাভ করতে হয়, আমাদের যদি স্বর্গ লাভ করতে হয়, তাহলে আমাদেরকে নরেন্দ্র মোদীকে ভোট দিতে হবে, এটাই হচ্ছে ওনাদের বক্তব্য। আমি আপনাদের সকলকে একটা কথা বলতে চাই, এই প্রতারণা, এই প্রলোভনে পা দেবেন না। মমতা দি কে আপনারা দেখেছেন, মমতা দি এই বাংলায় থাকে এবং আপনাদের জন্য থাকে। আর প্রধানমন্ত্রী যার কথা চেয়েছে, এরা ভোট চায়, সে কোথায় থাকে? সে দিল্লিতে থাকে, এবং একটা রিমোটে বাংলাকে চালনা করার কথা বলেন যে আমি এখান থেকে রিমোট টিপবো, একটা কাজ বাংলায় হবে, আমি এখান থেকে রিমোটের ব্যাটারি খুলে নেব, বাংলায় কাজ আটকে যাবে। আজকে 100 দিনের কাজের টাকা দেয় না। আজকে মিড ডে মিলে আমার ছোট ছোট ভাই বোনেরা একটু স্কুলে গিয়ে একটু খিচুড়ি খাবে, একটু ডিম সেদ্ধ খাবে, টাকা বন্ধ করে দিয়েছে, কেন? ভোট পাইনি তাই। আজকে জিএসটির টাকা, কোটি কোটি টাকা তুলছে, কোটি কোটি টাকা তুলছে, কিন্তু রাজ্যের যেটা প্রাপ্য সেটা রাজ্যকে দিচ্ছে না। বলছে প্রধানমন্ত্রী আবাস যোজনা হতে হবে, তাহলে বাড়ি আর টাকা দেব না।
কেন বাংলা আবাস যোজনা হলে ভীষণ কষ্ট হয়? প্রধানমন্ত্রীর কাছে কি গুরুত্বপূর্ণ যে বাংলায় আমার মা বোনেরা মাথা গোঁজার ঠাই পাবে নাকি বাড়ির বাইরে ওনার একটা ছবি ঝুলিয়ে রাখতে হবে? আজকে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা ওনার নাম হতে হবে, ওনার কাছে কি গুরুত্বপূর্ণ যে গ্রামে গ্রামে বাংলার গ্রামে গ্রামে রাস্তা তৈরি হবে নাকি গ্রামের রাস্তা শেষে ওনার একটা বড় ছবি লাগাতে হবে, একটা হোর্ডিং লাগাতে হবে? কাজে এইসব ধান্দাবাজির রাজনীতি এইটুকুই বলতে চাই যে যেদিন মানুষের শুধুমাত্র পেটের থেকে তারা ক্ষুধার্ত থাকবে না, নিজেদের আত্মা থেকে ক্ষুধার্ত থাকবে, সবার আগে নরেন্দ্র মোদীর গদি খাবে, সবার আগে নরেন্দ্র মোদীর গদি খাবে। আর সেই দিন দূর নয়, সেই দিন দূর নয়। আমরা লড়াই চালিয়ে যাব বন্ধু, আমরা মমতা দি তাকিয়ে, আমরা মমতা দির কথা ভেবে আমরা দলটা করি। অভিষেক দা আমাদের নির্দেশিকা দিচ্ছে এবং এইখানে দাঁড়িয়ে আপনাদের আগামী দিনে পঞ্চায়েত আছে দাদা, আপনার ডিউ পারমিশন, আপনি আমার থেকে এত সিনিয়র এবং আমি মনে করি যে আপনি নিজের এলাকাকে নিজের মানুষজনকে আপনি দেখে রাখেন, আপনার প্রতি আমার অনেক অনেক শ্রদ্ধা। তবে যারা যারা কাজ করেছে, যারা মানুষের পাশে থেকেছে, আপনাদের এইটুকু কথা আমি দিয়ে যেতে পারি যে আগামী দিনে পঞ্চায়েত হোক বা লোকসভা হোক, একমাত্র তারা সুযোগ পাবে, আর কেউ সুযোগ পাবে না, আর কেউ সুযোগ পাবে না। আমি কলকাতায় বসে থাকবো, আমি কলকাতায় বসে থাকবো, আর গ্রামে আমার মা বোনেরা পরিষেবা পাবে না। আজকে আমি ভালো খাবার পাবো, আপনারা পাবেন না। আজকে আমি ভালো রাস্তা দিয়ে চলবো, আপনারা পাবেন না। সেই দল করতে আমরা এখানে আসিনি। কাজে যেই লোকটা, যেই মহিলাটি দুয়ারে দুয়ারে গিয়ে আপনাদের প্রত্যেকের সঙ্গে দেখা করবে, আপনাদের মুখে যার নাম উঠবে, যার কাজের কথা গোটা গ্রামের লোকের মুখে থাকবে, আগামী দিনে সে সুযোগ পাবে, তাছাড়া আর কেউ সুযোগ পাবে না। সে যেই হোক না কেন, কোন নেতা মন্ত্রী, কোন যুবসভা নেত্রী কারুর ব্যাগ ধরে, কারুর সঙ্গে থেকে, কারুর নামে জয়ধ্বনি দিয়ে জিন্দাবাদ জিন্দাবাদ বলে কিন্তু টিকিট পাওয়া যাবে না। কাজে আগামী দিনে পঞ্চায়েত নির্বাচনে যারা লড়বেন, যারা সুযোগ পাবেন, তাদেরকেও বলবো যে এমন কাজ করবেন যাতে পাঁচ বছর পরে আমাদেরকে গিয়ে গিয়ে আপনাদের জন্য ক্যাম্পেইন না করতে হয়, আপনাদের কাজের জন্য আপনারা পুনরায় নির্বাচিত হবেন এবং আপনারা ভোট পাবেন। মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু টাকা দিয়ে কর্মী কেনেন নি, মমতা বন্দ্যোপাধ্যায় টাকা দিয়ে নেতা মন্ত্রী এমএলএ এমপি কিচ্ছু কেনেন নি। উনি মনে করেন যে আমার দল, আমার আস্থা, আমার সংগঠন, আমার ভরসা, আমার গর্ব বাংলার মানুষ, এবং সেই জন্য বাংলার গর্ব মমতা, এটা হতে হবে। আজকে আপনারা আমাদের গর্ব বলে দিদি হচ্ছে আপনাদের গর্ব, এটা সোজা হিসেব। যতদিন কাজ করবে ততদিন মানুষের কাছে থাকবে, ততদিন সুযোগ পাবে, তা নাহলে পাবে না। এবং বিজেপি তো নতুন শুরু করেছে, আপনারা সবাই দেখতেই পাচ্ছেন কি করছে। আগে টাকা দিয়ে দিয়ে ভোট কিনতো, বাড়ি বাড়ি যেত, আমি তো লড়েছিলাম, গিয়ে বাচ্চাদের জন্য খেলনার মধ্যে টাকা গুঁজে দিয়ে দিত। আমি আমার প্রচারে গিয়ে বলতাম যে বিজেপি যদি এসে বলে যে টাকা দেবো আমাদের ভোট দিন, বলবেন হ্যাঁ হ্যাঁ টাকাটা দিন, টাকাটা নেবেন, জমিয়ে রান্না করবেন, সবাইকে খাওয়াবেন, খাইয়ে মমতাদিকে ভোট দিয়ে বাড়ি চলে যাবেন। এদের জামানত এরকম ভাবে বাজেয়াপ্ত করতে হয়। মহিলাদের সুরক্ষা নিয়ে কথা, শুধু ট্রাকের গায়ে বেটি বাঁচাও বেটি পড়াও লিখলে হয় না, শুধু গাড়ির গায়ে বেটি পড়াও বেটি বাঁচাও মহিলাও কি সশক্তিকরণ বললে হয় না, তাদের জন্য তাদেরকে সশক্ত করতে হয়, সেটা কন্যাশ্রীর মাধ্যমে করতে হয়, সেটা রূপশ্রীর মাধ্যমে করতে হয়, সেটা সবুজ সাথীর সাইকেলের মাধ্যমে করতে হয়, সেটা লক্ষ্মীর ভাণ্ডারের মাধ্যমে করতে হয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যাপারে বড় বড় কথা, নিজেরা কি করেছো? আজকে যতগুলো নির্বাচন হচ্ছে সবকটা নির্বাচনে হেরে ভূত হয়ে যাচ্ছে, সবকটা নির্বাচনে উপনির্বাচন গুলোতে জিততে পারছে না, কারণ মানুষ বিশ্বাস করছে না, বলছে কোথায় 15 লক্ষ টাকা কোথায় অ্যাকাউন্টে। এখন তো সোজাসুজি বলছে যে বিজেপিকে ভোট দিয়ে যেতাও লক্ষ্মীর ভাণ্ডারে মমতা বন্দ্যোপাধ্যায় 500 টাকা দিচ্ছে, আমরা 2000 টাকা দেবো, মানে ওপেন। আগে তো বাড়ি বাড়ি গিয়ে কানে কানে বলতো, নিজেদের ক্যাডার আরএসএস এর ক্যাডার সবাইকে বাড়ি পাঠিয়ে কানে কানে বলতো, আর এখন মঞ্চ থেকে বলছে যে বিজেপিকে ভোট দাও, আগে বলুন যে 2 কোটি চাকরিটা দাও, আগে বলুন 2 কোটি চাকরিটা দাও। আজকে বিশ্ব ক্ষুধা সূচক গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্সে ভারতবর্ষ 101 থেকে 107 পড়ে গেছে, আর এখানে এই বিজেপি নেতা তাদের খাওয়া দাওয়া, তাদের ফুর্তির ফোয়ারা থামছে না। এবং নরেন্দ্র মোদী কে যদি আপনি বলেন যে আপনি আপনি আসুন আমাদেরকে জবাব দিন যে আপনি এত বছর কি কাজ করলেন, উনি বলবেন না, কারণ একমাত্র প্রধানমন্ত্রী যে 8 বছরে কোনোদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়নি, একমাত্র প্রধানমন্ত্রী যে একজন মুখ্যমন্ত্রীকে হারানোর জন্য আদা জল খেয়ে দিনের পর দিন ডেলি প্যাসেঞ্জারের মতো পশ্চিমবাংলায় পড়েছিলেন 2021 গোটা ভারতবর্ষ
ভারতবর্ষ গোটা বিশ্ব কোনোদিন এরকম দেখেনি যে একজন মুখ্যমন্ত্রীকে হারানোর জন্য একজন প্রধানমন্ত্রী আর একজন স্বরাষ্ট্রমন্ত্রী আদালতে নেমে পড়েছে এবং কালীঘাটে গিয়ে গিয়ে চৌবাচ্চা অব্দি পরিষ্কার করে দিয়ে আসছে। অবাক লাগে আমাদের দেখে, অবাক লাগে। ধর্মে ধর্মে মানুষকে লাগিয়ে দেব, বিদ্বেষ ছড়ানো, বিভাজন করা, আর কিছু না হলে যেখানে যাচ্ছে ভোটের আগে যেখানে যাচ্ছে প্রতিশ্রুতি দিয়ে আসছে। মতুয়া উদ্দেশিত জায়গায় যখন যাচ্ছে বলছে এনআরসি সিএএ হবে, যখন ঝাড়গ্রামে যাচ্ছে বলছে আলাদা করে দেবো কোনো অসুবিধা নেই, রানাঘাট বলছে অন্য স্টেট করে দেবো, উত্তরবঙ্গ আলাদা করে দেবো, রাঢ়বঙ্গ আলাদা করে দেবো, গৌড়বঙ্গ আলাদা করে দেবো। এইটুকু তাদের সবাইকে মনে রাখতে চাই যে যতক্ষণ এই শরীরে রক্ত চলছে এই বাংলার মাটি একটা আঙুল অব্দি কাটতে দেবো না, নিজের গোটা শরীর 14 ভাগ হয়ে যাক তাতে কোনো অসুবিধা নেই। বাংলায় আমরা একসাথে থাকি, একসাথে থাকবো এবং লড়বো, করবো এবং জিতবো। এবং মমতা বন্দ্যোপাধ্যায় দলে আমরা মাত্র একটাই কথা মনে করি যে হিন্দু বলে গানা ইনসান কি ঔলাদ হ্যায় ইনসান বনেগা, কাজে আমাদেরকে যেন কেউ এসে পাঠ না পড়ায় যে আমরা বাংলায় কিরকম ভাবে চলবো, কিরকম ভাবে আমাদের মা বোনেদেরকে আগলে রাখবো। আমি আজকে এখানে আসতে পেরেছি প্রদীপ দা, আপনাকে আমার অনেক অনেক ধন্যবাদ। আমার অনেক আগে আসা উচিত ছিল, আমি পারিনি, কিন্তু আমি মনে করি আপনার অভিভাবক ওরে ওরে ও ভাগা কেউ ফিরে না চায়, যদি রহন পথে যাবার কালে কেউ ফিরে না চায়, যদি গহন পথে যাবার কালে কেউ ফিরে না চায়, তবে পথের কাটা তুই রক্ত মাখা চরণ তলে একলা চলো রে, তবে একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ কেউ না আসে তবে একলা চলো রে। চলবেন তো, লড়বেন তো, জিতবেন তো, নিজেদের জন্য জিততে হবে, মমতাদের জন্য জিততে হবে। ওনাকে আশীর্বাদ করবেন, আমাদেরকে করবেন, এবং একসাথে একটু জোরে বলুন তো যাতে আসে।